আসসালামু আলাইকুম। ACS লাইভ ক্লাসে কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার নিয়ে আমি হাজির হলাম, ইকরামুল ওলি। আর আমাদের আজকের এজেন্ডা হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন, গেট সাইন্ড আনসাইন্ড ভ্যালু ইন ডেসিমেল, এডিশন, সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট, আর সবশেষে থাকছে অ্যাসেম্বলি কোড রাইটিং আর অ্যাসেম্বলি কোড আউটপুট ট্রেসিং। তো আমি এখন নাম্বার সিস্টেম কনভার্সন দিয়ে শুরু করছি। তো প্রথম যে আমরা প্রবলেমটা সলভ করব তা হচ্ছে একটা বাইনারি নাম্বার থেকে একটা হেক্সাডেসিমেলে কনভার্সন। যেমন আমাদের একটা উদাহরণ আছে এখানে, 100101011, এই নাম্বারটা আছে বাইনারিতে, আমাদের কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। এখন আমরা যদি একটা বাইনারি নাম্বার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের যে সবচেয়ে ইজি রুলস আছে ওইটা হইতেছে, বাইনারি নাম্বারের প্রত্যেকটা ডান দিক থেকে বাম দিকে চার ঘর করে ভাগ করতে হবে। যেমন এটাকে যদি আমি চার বিট করে ভাগ করি, তাহলে পাই 1110, 1001, 01-এর পর আমার চার বিট ফিল আপ করার জন্য আরো দুইটা জিরো দেওয়া যায়, দিলাম। এখন এই যে তিনটা ভাগে ভাগ করলাম, এই তিনটা ভাগের ডেসিমেল বের করতে পারলেই আমাদের কিন্তু ওই ডেসিমেলে কনভার্সন হয়ে যায়। এই তিনটা ভাগের যদি ডেসিমেল বের করি, তাহলে আমরা হেক্সাডেসিমেল নাম্বারটা পেয়ে যাব এই বাইনারি ডিজিটের। তো এভাবে হেক্সাডেসিমেল, এভাবে ডেসিমেল নাম্বার বের করার যে একটা ইজি রুল আছে ওইটা হইতেছে 1, 2, 4, 8, এই যে চারটা ডিজিট, তাদের নিচে আমি প্রত্যেকটা ঘর যদি বসাই, তাহলে আমি যে যাদের নিচে এক থাকবে তাদের যোগফলই হবে আমার কাঙ্ক্ষিত সেই ডেসিমেল নাম্বার। তো আমি যদি এখানে 0111 বসাই, যেমন এখানে 0111 যদি বসাই, তাহলে 1 আছে 4, 2, 1 এই তিনটার নিচে। তাহলে আমি যদি এই তিনটাকে যোগ করি, তাহলে আমি পাই 7। সুতরাং এটার ডেসিমেল নাম্বার হইতেছে 7। তারপর আমাদের আছে 0101, তো আমি যদি 0101 এখানে বসাই, তাহলে দেখা যায় যে 4 আর 1-এর নিচে শুধু আমার 1 আছে আর বাকিগুলো 0। সুতরাং আমার এখানে 4 আর 1-এর যোগফল অর্থাৎ 5 হইতেছে ডেসিমেল নাম্বার। তারপর আছে আমার 0010, তো 0010 যদি বসাই, তাহলে আমি পাই 2। তার মানে আমাদের যে প্রথম ম্যাথটা আছে তার কনভার্সন রেজাল্ট হইতেছে 257 হেক্সাডেসিমাল নাম্বার। তো আমাদের একটা প্রবলেম ডান। নেক্সটে আছে আমাদের একটা বাইনারি নাম্বার কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়। তো আমাদের কাছে যে বাইনারি নাম্বার আছে এটা হইতেছে 10010, 2, ডেসিমেল নাম্বারে কনভার্ট করলে কি আসে ওইটা। তো আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি, তার রুল হইতেছে এরকম যে 1 × 2 + 0 × 2 + 0 × 2 + 1 × 2 + 0 × 2। এখানে আমি সিরিয়াল ওয়াইজ 2 দিয়ে গুণ করলাম। এখন দুইয়ের যে পাওয়ার আছে, এটা ডান দিক থেকে যদি বসাই, 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, তাহলে আমরা যদি এই সরলটা সরল করি, এই যে আমাদের যে রাশি আছে এটা, তাহলে আমরা পাই যেমন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হয় 16, এটা পাই আমরা 0, যেহেতু 0-র সাথে গুণ, এটা পাই 0, এটা পাই 2, আর এটা পাই 0। তো আমরা এটার আনসার পাই 18। সুতরাং এই যে আমাদের যে বাইনারি নাম্বার আছে 10010, তার আনসার হইতেছে আমাদের 18। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে বলতে পারেন আমার
কমেন্টের মাধ্যমে। আমাদের পরবর্তী যে প্রবলেম আছে ওইটা হইতেছে একটা বাইনারি নাম্বার কিভাবে আমরা অক্টালে কনভার্ট করতে পারি। তো আমাদের যে বাইনারি নাম্বার আছে তা হচ্ছে 111001010। এই নাম্বারটাকে আমার কনভার্ট করতে হবে অক্টালে। তো অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে একটু আগে আমরা যখন হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম তখন আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা চার ঘর করে ভাগ করছি, প্রত্যেকটা চারটা চারটা করে বিট নিয়ে আমরা ভাগ করছি। তো এখন আমরা চার বিটে না করে অক্টালের ক্ষেত্রে তিন বিটে করব। যেমন এখানে প্রথম যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 010, এটা একটা ভাগ করা যায়, 001 আরেকটা ভাগ, 111 আরেকটা ভাগ, আর এইখানে ওয়ান এক্সট্রা আছে, এই ওয়ানের সাথে আমি বাকি জিরো যতগুলার দরকার অ্যাড করা আমি এভাবে ভাগ করতে সবগুলারে তিন গুণ তিন গুণ করে ভাগ করতে পারি। যেমন এখানে আমি এখানে লিখি 010, তারপর 100, 100, 111, 111, তারপর লাস্টে যে ওয়ান তার সাথে আরও দুই জিরো অ্যাড করলে হয়, এই যে আমরা আমাদের নাম্বারটা পেয়ে গেলাম। এখন আমাদের এই তিন ঘর তিন ঘরের যে প্রত্যেকটা ডেসিমেল নাম্বার হবে ওইটাই আমাদের অক্টাল নাম্বার হবে, আনসারে অক্টাল নাম্বার হবে ওইটাই। তো আমাদের ওই আগের রুল 1 2 4, এখানে যেহেতু তিন বিটের তাহলে আমি 1 2 4 পর্যন্ত নিলেই হইতেছে, এখানে আর আমার 1 2 4 6 4 8 নেওয়ার দরকার নেই। তারপর এই যে তিন বিট আছে 010, ওইটা যদি আমি এখানে বসাই তাহলে পাই, যেমন 010 এখানে শুধু দুইয়ের নিচে এক আছে, তার মানে আমার এখানে ডেসিমেল নাম্বার হইতেছে দুই। তারপরে যদি পাই 001, 001 এখানে বসাইলে শুধু পাই ওয়ানের নিচে আমার ওয়ান আছে আর বাকিগুলো জিরো, তাহলে আমার এখানে 001-এর ডেসিমেল হইতেছে ওয়ান। এখানে আমার 111 তিনটা ওয়ান, তার মানে এখানে সবগুলোর নিচে একটা করে ওয়ান আছে, সবগুলোর নিচে যদি ওয়ান থাকে তার মানে প্রত্যেকটারে যদি যোগ করি 4 8 2 6 আর 1 7, তাহলে আমার ডেসিমেল নাম্বার 7। লাস্টে আমার আবার 001, তো 001-এর ডেসিমেল নাম্বার আমরা আগে দেখলাম 1। সুতরাং আমাদের এই যে কনভার্সন এটার আনসার হবে 1712 অক্টাল, এটাই আমাদের আনসার। আচ্ছা, তারপরে আমাদের এখন যে প্রবলেম আছে তা হইল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা। এখানে আমাদের আছে 4 6 A H, এটা বাইনারিতে কনভার্ট করলে আমাদের কি আসে ওটাই বের করতে হবে। তো আমরা যদি 4 6 A H, এখানে এইচ মানে নাম্বারটা হেক্সাডেসিমেল, এইচ কোনো বিট নির্দেশ করে না, এখানে থাকে শুধু আমার নাম্বার আছে 4 6 A। তো আমি যদি এখানে আলাদা করে লিখি 4 6 A, তো এখানে এ আমরা জানি যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের টোটাল ডিজিট আছে 0 থেকে 15 পর্যন্ত, তো আমরা প্রত্যেকটা ডিজিট তো এক অঙ্ক দিয়ে প্রকাশ করতে হয়, তাই আমাদের 10 থেকে 15 পর্যন্ত প্রকাশ করার জন্য আমরা ইউজ করি, 10-এর জন্য ইউজ করি এ, 11-এর জন্য ইউজ করি বি, 12-এর জন্য ইউজ করি সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই, এরকম 15-এর জন্য এফ, এই পর্যন্ত। আর বাকি আগে যা আছে সবগুলা আগের মতোই, যেমন 9-এর জন্য আমরা 9 ইউজ করি, 8-এর জন্য আমরা 8 ইউজ করি, এরকম। তো আমরা এখানে এর ক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে 10, আর এখানে 6 তো 6ই আছে আর 4 4ই আছে। আমাদের এখন যা করতে হবে তা হলো প্রত্যেকটারে আমাদের 4 বিটের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এর যদি আমরা 4 বিটের বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের যে রুল আছে 1 2 4 8, 1 2 4 8, ওর নিচে আমরা আমরা দেখবো যে এই এইখানে কাকে কাকে যোগ করলে আমরা এই 10 পাই। যেমন এখানে আমি 8 আর 2 যোগ করলে আমি 10 পাই, সুতরাং আমাদের 10-এর বাইনারি পাইতে পারি 1, এই 8-এর নিচে একটা 1, 2-এর নিচে একটা 1, বাকি সব 0। তো 1 0 1 0, তো আমার এখানে 10-এর বাইনারি পাই আমি 1 0 1 0। 6-এর ক্ষেত্রে যদি পাই তাহলে আমার এখানে কোন কোন ডিজিট যোগ করলে আমি 6 পাই, এখানে আমি 4 আর 2 যোগ করলে পাইতেছি 6 আর বাকি সব 0, তাহলে এখানে আমার 0 1 1 0।
এই ক্ষেত্রে আমার আনসার হইতেছে 0110। ফোরের ক্ষেত্রে হইতেছে এখানে শুধু ফোরই আছে, শুধু ফোর যোগ করলেই আমি পাইতেছি, সুতরাং আমার বাকি সবগুলো জিরো, সুতরাং 0100। ফোরের ক্ষেত্রে আমার বাইনারি তাহলে 0100। তো আমার আলটিমেটলি আনসারটা আসতেছে 0100 0110 1010। তারপর ব্র্যাকেটে বাইনারি লিখে দিলেই বোঝা যায় যে বাইনারি নাম্বার। তো এখানে আমি MSB-তে দেখা যাইতেছে একটা জিরো আছে, চাইলে এই জিরোটা আমি বাদেও দিতে পারি, রাখতেও পারি, কোনো প্রবলেম নাই। তো আমাদের এখন যে 5 নাম্বার কনভার্সন, তা হচ্ছে একটা আরেকটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া, ওইটার আমার আবার বাইনারিতেই কনভার্ট করতে হবে। তো আমাদের আছে FAE2CH, H ফর হেক্সাডেসিমাল। তো আমরা আবার আগের মতো সবগুলা ডিজিট আলাদা করে যদি লিখি, এফ, তারপর এ, তারপর ই, তারপর টু, তারপর সি, তারপর আচ্ছা তারপর আর নাই, এইচ পর্যন্ত। এইচ তো হেক্সাডেসিমাল বোঝায়। তো এখন আমি যদি প্রত্যেকটারে কনভার্ট করি, যেমন সি এর জন্য আমি পাই, সি এর জন্য যে নাম্বার আসলে অ্যাসাইন করা সেটা হচ্ছে 12। তো সি মিন্স 12। ই, এখানে ই মিন করে হইতেছে 14, তো ই 14, এ 10, এফ মিন করে 15। তো এখন আমি যদি ওই আগের রুল 1248 এখানে দেখি যে 12 পাইতে গেলে আমার 1248 এর মধ্যে কাকে কাকে যোগ করতে হবে, এখানে দেখা যায় 8 আর 4 যোগ করলে আমি 12 পাইতেছি, সুতরাং 8 আর 4-এর নিচে শুধু 1 আর বাকি সবগুলো 0। তো আমরা এখানে সি এর ক্ষেত্রে পাইতেছি 1100। 2-এর ক্ষেত্রে যদি দেখি তাহলে আমি শুধু 2 এখানে নিলেই আমার হইতেছে, তো বাকি সবগুলো 00 আর 2-এর নিচে 1 আর বাকি 1-এর নিচে 0। তো এখানে আছে আমার 14। 14 যদি বাইনারি করতে যাই তাহলে আমি পাই যেমন 8 আর 4 12 আর 2 14। তো এই 3টার নিচে শুধু 1 আছে আর বাকি ডিজিটের নিচে 0, সুতরাং 14-র ক্ষেত্রে পাই 1110। আবার এখানে 10-এর ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রে 8 আর 2 যোগ করলে 10, তো বাকি সবগুলো যদি 0 বসাই তো 1010। আর 15-এর ক্ষেত্রে দেখা যায় যে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তার মানে সবগুলো নাম্বার যদি আমি যোগ করি তাহলে আমি 15 পাই। তো আমাদের এখানে 15-র বাইনারি নাম্বার 1111। এই যে আমরা আমাদের আলটিমেট যে হেক্সাডেসিমাল নাম্বার আছে পেয়ে গেলাম, 4টা 1, 1010, 1000, 0010, 1100 বাইনারি নাম্বার। এখন আমরা এখানে আরেকটা কনভার্সন আছে 365, যেটা আমাদের আছে ডেসিমেলে। এটাকে আমাদের একটা 7 বেজের, এখানে আমাদের যে নাম্বার সিস্টেম আছে, যেমন একটু আগে অক্টালের নাম্বার সিস্টেম ছিল 8, হেক্সাডেসিমেলে ছিল 16, বাইনারি ছিল 2, এখানে আমাদের একটা নতুন নাম্বার সিস্টেম কল্পনা করতে পারি যার বেজ হইতেছে আমাদের 7। তো আমাদের এই নাম্বারটাকে 7 বেজের এই নতুন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। তো আমরা যদি করতে চাই, আমরা জানি যে কোনো নাম্বার ডেসিমেল থেকে যদি আমি অন্য কোনো বেজে কনভার্ট করতে চাই তাহলে বেজ দিয়ে বারবার ভাগ করতে হয়, আর আমাদের বাকশেষগুলোকে আমাদের ট্রেস করতে ট্রেসে রাখতে হয়। যেমন এখানে আমি যদি 365-কে ভাগ করি, 365-র আর আমাদের নিতে হবে 7 বেজের একটা নাম্বারে, তো আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে যদি ভাগ করি তো পাই 5 সাথে 35, 1 5, তো 7 দুগুণে 14 আমরা পাইতেছি 52, আর আমাদের ভাগশেষ আছে 1। তো আবার যদি 7 দিয়ে ভাগ করি 52, 4 সাথে 28, তো আমরা 6 বার যাই, 6টা 48, তো আমাদের ভাগশেষ থাকে 4। আবার যদি 7 দিয়ে ভাগ যাই, এখানে দেখা যায় 7 0 বার যায় আর ভাগশেষ থাকে 6। তো আমাদের এখন নিচ থেকে যদি উপরের দিকে আমি ভাগশেষগুলারে লিখি, যেমন 6, তারপর 4, তারপর 1, তো আমরা এই যে আমাদের 365-র 7 বেজে নাম্বার সিস্টেমে কনভার্ট করলে যা পাই, তা আমরা পেয়ে গেলাম 641।
তো এটাই আমাদের আনসার। তারপর আমাদের যে আছে 7 নম্বর প্রবলেম, 2655, একটা অক্টাল নাম্বার, এটা আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। তো আমাদের এই যে নাম্বারটা অক্টালে আছে, আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই একটা অক্টাল নাম্বার, তাহলে আলাদা করে নাম্বারগুলো লিখলাম। একটু আগে যখন আমরা হেক্সাডেসিমেলে করলাম, তখন 4 বিট 4 বিট করে আমাদের বাইনারি বের করতে হয়েছে। বাট আমাদের এখন অক্টালের ক্ষেত্রে আমরা 4 বিট না, আমরা 3 বিট করে বের করব। তো অক্টালের ক্ষেত্রে আমরা আবার সেম ওয়েতে যদি 1 4 8-এর সিস্টেমে করি, যেমন 1 2 4, এই তিনটা ডিজিট, তাদের নিচে আমি দেখবো যে, যেমন এই নাম্বারটা আমি যদি চাই, তো 5 কী কী যোগ করলে আমরা 5 পাই। এখানে আমরা 4 আর 1 যোগ করলে আমরা পাইতেছি 5। তো 101 আমাদের আনসার হবে, 5-এর ক্ষেত্রে 101, আবারও 5-এর ক্ষেত্রে 101, 6-এর ক্ষেত্রে আমরা পাই 4 আর 2 6, তার মানে এই দুইটা নিচে 1 আর বাকি 0। তো 110 6-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে 010 010। তো আমাদের আলটিমেটলি আনসার আসতেছে এই অক্টালের খুবই ইজিলি কনভার্ট হয়ে গেল, 010 110 101 101। তো আমাদের আনসার এটাই আনস। আচ্ছা, এক ভাই এনে বলতেছেন যে ক্যালকুলেটার ইউজ করে দেখাইতে। ভাই, পরীক্ষায় সম্ভবত ক্যালকুলেটার ইউজ করা নিষিদ্ধ, আমাদের যে সিওএ আর কম্পিউটার ফান্ডামেন্টালের পরীক্ষা হয়, ওখানে ক্যালকুলেটার ইউজ করা যায় না। আর এখানে আমার যেহেতু সাথে সাথে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছি, তো এই রেজাল্টটা 100% একুরেট বলা যায়, যদি কোনো ভুল না হয়ে থাকে আমার। তারপরে আমাদের আর দুইটা কনভার্সন আছে, একটা হইতেছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আর একটা ডেসিমেল থেকে বাইনারিতে। তো আমরা যদি অক্টাল থেকে, 8 নাম্বার আছে আমার, অক্টাল থেকে টু, একটা অক্টাল নাম্বার 2655, এটা আমার কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। তো আমরা যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাই, আমাদের দুইটা উপায় আছে এই নাম্বারটা যদি আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই। তো ফার্স্টে একটা উপায় হইতেছে, ফার্স্টে আমরা এটা ডেসিমেল নাম্বার বের করব, তারপর যে ডেসিমেল নাম্বার পাবো ওই ডেসিমেল নাম্বার আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো এটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে 8-এর পাওয়ার দিয়ে গুণ করতে হয়, যোগ করতে হয়, অনেক ঝামেলা। আমরা এত ঝামেলায় না গিয়ে সরাসরি দেখি এটা বাইনারিতে নিয়ে তারপর বাইনারিটা আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি কিনা। তো এটা যদি আমরা বাইনারিতে ফার্স্টে কনভার্ট করি, এই অক্টাল নাম্বারটা আমরা ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব, তারপর ওই বাইনারি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো যদি এখানে C2655 মানে আমরা বাইনারিতে কনভার্ট করি, আমাদের অক্টাল নাম্বার 3 বিট 3 বিট করে বের করতে হবে বাইনারিতে নিতে চাইলে। তো 1 2 4, এখানে অনেকে যে ভুলটা করে সেটা হইতেছে আমরা এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতেছি, তো অনেকেই করে কি 4 বিটে বাইনারি নাম্বার বের করে, ভাবে যে সরাসরি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে চলে যাই এভাবে। বাট এভাবে না, আমরা আসলে বাইনারি থেকে 4 বিট 4 বিট করে আমরা হেক্সাডেসিমেলে যাই, সরাসরি অক্টাল থেকে 4 বিট নিয়ে আমি সরাসরি হেক্সাতে যাইতে পারি না। এখানে আমার আগে বাইনারিতে যদি যাইতে চাই অক্টাল থেকে, আমার আগে 3 বিট নিয়েই আগাইতে হবে, 3 বিটের বাইনারি নাম্বার বের করে তারপরে আমার 4 বিট 4 বিট করে ভাগ করে আমার হেক্সাতে যাইতে হবে। তো আমরা যদি এখানে 5-এর ক্ষেত্রে বের করি, তো আমার 4 আর 1 5, এখানে 101, 5-এর ক্ষেত্রে আবারও বাইনারি 101, 3 বিটের, 6-এর ক্ষেত্রে আছে আমার 110 110, 2-এর ক্ষেত্রে আছে আমার 010 010। এটা আমরা কিন্তু কোনো হেক্সাডেসিমাল নাম্বার না, আমরা পাইলাম বাইনারি নাম্বার। তো আমরা যদি এই বাইনারি নাম্বার এখন কনভার্ট করি, আমরা বাইনারি নাম্বারটা লিখি আবার 110 101 101, হুবহু বাইনারি নাম্বারটা লিখলাম। এখন আমরা এটারে 4 ভাগ করে ভাগ করব, যেমন এখানে প্রথম 4 বিট, তারপরের 4 বিট, তারপরের 4 বিট, 4 বিট 4 বিট করে ভাগ করার পর এখন আমরা যে ডেসিমেল নাম্বার পাবো ওইটাই আমাদের হেক্সাডেসিমেল নাম্বার
হয়ে যাবে। যেমন এখন আমরা 4 বিট করে যদি বের করতে হয় তাহলে আমরা 1 2 4 8 এই রুলে অ্যাপ্লাই করব। তো আমরা 1 0 1 1 0 1 এটা যদি চাই, তো 1 1 0 1, সুতরাং 8 আর 4 12 আর 1 13, এখানে আমি পাইতেছি 13। এখানে আমরা পাই 1 0 1 0, 1 0 1 0, 8 আর 2 এর নিচে 1, সুতরাং 8 আর 2 10, এটা 10-এর বাইনারি। তারপর 0 1 0 1, তো 0 1 0 1, 0 1 0 1, আমি পাই 6 6। এখন হেক্সাডেসিমেলে 13 যেহেতু এখানে একটা ডিজিট, তো 13 কিসের জন্য, 13 দিয়ে কোন লেটারটা বোঝা যায়, এটা আমরা যদি দেখি, 10-এর জন্য A, 11-এর জন্য B, 12-এর জন্য C, 13-এর জন্য D, তার মানে এটা আমার D, 10-এর জন্য আমরা A ইউজ করি, সুতরাং আমাদের আনসার হবে 6AD, হেক্সাডেসিমেল নাম্বার। তো এটা আমাদের আনসার। আর আমাদের এখন লাস্ট যে কনভার্সন আছে তা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, নেগেটিভ ডেসিমাল নাম্বার আমার কনভার্ট করতে হবে বাইনারিতে। এখানে আমার একটু ঝামেলা আছে, যেমন এখানে আমরা এতদিন এই যে পজিটিভ নাম্বার এর জাস্ট 2 দিয়ে ভাগ করে করে আমরা বের করতে পারি, বাট এখন আমাদের 160-এর নেগেটিভ বাইনারি নাম্বার দরকার। আমাদের পজিটিভ বাইনারি নাম্বার আমরা বের করতে পারি, বাট আমাদের নেগেটিভ বাইনারি নাম্বার দরকার। তো এইটার একটা ওয়ে আছে যে টুস কমপ্লিমেন্ট, আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা আগে নর্মালি টুস কমপ্লিমেন্ট এখন না যাই, নর্মালি আমরা 160-এর বাইনারি বের করি। যদি নর্মালি 160-এর বাইনারি বের করি, 160 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে প্রথম পাই 80, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি, 40, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি, 20, ভাগশেষ আবারও 0। 2 দিয়ে ভাগ করি, 10, ভাগশেষ আবারও 0। 2 দিয়ে ভাগ করি, 5, ভাগশেষ আবারও 0। 2 দিয়ে ভাগ করি, তাহলে পাই 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি, পাই 1, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 0 আবার যায় আর ভাগশেষ থাকে 1। তো আমাদের এখানে শুধু 160-এর, এটা কিন্তু -160 না, শুধু 160-এর বাইনারি নাম্বার পাইছি, 101, তারপর 5টা 0। এই যে এখন আমরা টুস কমপ্লিমেন্ট করলেই -160 পাওয়া যায়। যেমন যদি টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করার রুলস হইতেছে, আগে একটা নাম্বার তার ওয়ানস কমপ্লিমেন্ট বের করব। ওয়ানস কমপ্লিমেন্ট মানে হইতেছে যেমন 101000000, এটা যদি আমরা ওয়ানস কমপ্লিমেন্ট বের করি তাহলে আমরা পাই যেখানে 0 আছে ওই জায়গায় 1, 0-এর বদল 1, 0-এর বদল 1, তার মানে 5টা 1। তারপরে 1 1-এর বদল দিব 0, আবার 0-এর বদল 1, আবার 1-এর বদল 0। তো আমরা পেয়ে গেলাম ওয়ানস কমপ্লিমেন্ট। এখন এই যে ওয়ানস কমপ্লিমেন্ট পাইলাম, তার সাথে যদি আমরা 1 যোগ করি, +1 যদি যোগ করি, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পাই, টুস কমপ্লিমেন্ট। তো 1-এর সাথে যদি 1 যোগ করি, আমরা পাই 1 আর 1 2, ডেসিমেলের ক্ষেত্রে 2 পাই। আর 2-এর আমরা জানি 2-এর বাইনারি নাম্বার কত, 2-এর বাইনারি নাম্বার হইতেছে 1 0। তো 1 0-র যেহেতু একটা ডিজিট এখানে বসানো যাবে, তো আমরা একক স্থানে যা আছে 0 0 বসাইলাম, আর হাতে আছে আমার 1, এই 1 এখানে আসলো। আসার পর এখন আমি যদি আবার এই 1-এর সাথে 1 যোগ করি, তাহলে আবার পাই 2, আর 2-এর বাইনারি নাম্বার 1 0। তো 1 0-এর 0 আবার লিখলাম, এই 1 আবার এখানে আসলো। এই হাতের 1 আর এইখানের 1 আমি যদি আবারও যোগ করি, আবারও পাই 2, 2-এর বাইনারি নাম্বার 1 0-0 লিখলাম, আবারও এখানে 1 আসলো। এভাবে আবারও 0 পাইলাম, আবারও এখানে 1 আসলো, আবারও 0 পাইলাম। এই যে এই 1, এইখানে 1 ও 1 যোগ করার পর আমি যে 1 0 পাইলাম, 1 0-এর 0 এখানে লিখলাম 0, আর 1 এখানে ক্যারি হয়ে আসলো। তো এই 1 আমি এখানে লিখলাম, এখন আর কোনো ক্যারি নাই, যেহেতু এটা 0, 1 আর 0 যোগ করলে 1ই পাই আমরা।
তো এখানে ওয়ান ওয়ানই লিখলাম আর জিরো। তো আমাদের এখানে 160, এই যে -160 যে ডেসিমাল নাম্বার আছে তার বাইনারি নাম্বার হইতেছে 011, পাঁচটা জিরো। আশা করি বোঝা যাইতেছে। তারপরে আমাদের আছে সাইন্ড আনসাইন্ড ভ্যালু, মানে একটা বাইনারি নাম্বার তার আনসাইন্ড ভ্যালু থাকতে পারে আবার সাইন্ড ভ্যালু থাকতে পারে। এখন এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওটা হইতেছে ধরা যাক আমাদের আছে একটা নাম্বার 8 বিটে, 8 বিট, 8 বিট যদি আমরা কনসিডার করি তাহলে আমরা সর্বোচ্চ নাম্বার কয়টা, কম্বিনেশন কয়টা পেতে পারি বাইনারির। যেমন যদি আমরা এইভাবে করি 00000000 একটা কম্বিনেশন, তারপর এভাবে আমরা 1 বসাই, এভাবে আমরা যদি কম্বিনেশন বের করতে চাই মানে 0 আর 1-এর, তাহলে আমরা টোটাল পাই 2 টু দি পাওয়ার 8 সংখ্যক। 2 টু দি পাওয়ার 8 সংখ্যক মানে হইতেছে আমার, যদি আমি ক্যালকুলেটার দিয়ে দেখি 2 টু দি পাওয়ার 8 কত হয়, 256। তো আমাদের এই যে 8 বিটের যে রেজিস্টার আছে, এই 8 বিটের রেজিস্টারে সর্বোচ্চ আমরা 256টা ভ্যালু রাখতে পারি, পৃথক পৃথক ভ্যালু। যেমন 0, 1, 2, 3 এরকম আনসাইন্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 256টা, কোনো নেগেটিভ ভ্যালু যদি আমি না রাখি তাহলে 256 পর্যন্ত আমরা পজিটিভ ভ্যালু রাখতে পারি। তো আমাদের যদি এখানে দেখি যে 8 বিটের ক্ষেত্রে আমাদের এভাবে লিখি ডেসিমেল, আনসাইন্ড ডেসিমেল সাইন্ড, সাইন্ড আমরা পরে আসবো, আর বাইনারি। আমাদের যে বাইনারি নাম্বার যদি আমরা দেখি এই 00000001, এই বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমি আনসাইন্ডে, আমরা আপাতত সাইন্ড কনসিডার করব না, আমরা আনসাইন্ডে পাই 1। এরকম 00000010 যদি দিই তাহলে তার ক্ষেত্রে আমরা পাই 2। এরকম সর্বোচ্চ যাওয়া যায় আমার, যদি আমি একদম লাস্টে যাই তাহলে আমরা সবগুলা যদি 1 ইউজ করি, 1 1 1 1, 8টা 1, 1 1 1 1, তাহলে আমরা পাই 256। এর উপরে 8 বিটে কোনো ভ্যালু পসিবল না। এখন আমরা যদি দেখি যে আনসাইন্ডের, এখন সাইন্ডের ক্ষেত্রে যা করা হয়েছে তা হইল অর্ধেক ভ্যালু রাখা হয়েছে নেগেটিভ, অর্ধেক ভ্যালু রাখা হয়েছে পজিটিভ। মানে এখন যদি আমরা 256-এর 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সর্বোচ্চ ভ্যালু, আমরা পজিটিভ ভ্যালু পাই সর্বোচ্চ, পাওয়ার কথা 128, বাট জিরোরও পজিটিভ ধরা হয়েছে, সেই কারণে আমরা যাইতে পারি সর্বোচ্চ 127 পর্যন্ত। সুতরাং 0 থেকে 127 পর্যন্ত আমরা পাই পজিটিভ নাম্বার, আর -1 থেকে -128 পর্যন্ত আমরা পাই সাইন্ড নাম্বার, অর্থাৎ নেগেটিভ নাম্বার। তো আমরা যদি এখানে দেখি যে এটার ক্ষেত্রে সাইন ভ্যালু কী আসে, সাইন ভ্যালু এটার ক্ষেত্রে 1ই আসে, এটার ক্ষেত্রে সাইন ভ্যালু আমার 2ই আসে। এরকম আমি যদি বের করতে চাই 127-এর ক্ষেত্রে এরকম কী আসে ওটা যদি বের করতে চাই তাহলে 0 1 1 1 1 1 1 1, 1 2 3 4 5 6 7, এটা আমাদের 127-এর বাইনারি নাম্বার। তো আমরা 127-এর ক্ষেত্রেও সাইন্ড নাম্বার পজিটিভই পাই, 127, আর এখানে আনসাইন্ড ভ্যালু অবশ্যই 127। তার মানে এই পর্যন্ত 1 থেকে 127 পর্যন্ত যদি আগাই তাহলে আমরা পজিটিভ ভ্যালু পাই। তারপরে যদি 1 বাড়াই, যেমন বাইনারি নাম্বার এখন যদি তার সাথে আমরা 1 যোগ করি তাহলে আমরা পাই 1, তারপর 7টা 0, এই যে নাম্বারটা পাই। এটার ক্ষেত্রে আমাদের আনসাইন্ডের ভ্যালু
128ই হয়, মানে এক যোগ করছি এদিকেও, এদিকেও এক যোগ করলাম, আনসাইন্ডের ভ্যালু 128ই হয়। বাট এইখানে এটা না আমরা ধরি -128, সাইন্ডের ক্ষেত্রে -128, আট বিটের ক্ষেত্রে পজিটিভ 128 বলতে কিছু নাই, আছে -128। এখন যা হবে সব এই দিক দিয়ে বাড়বে, বাট আনসাইন্ডে সব ভ্যালু কমবে, মানে -128, তারপর -127, তারপর -126, এভাবে কমতে কমতে এক সময় আসবে -1 পর্যন্ত। এখানে যদি আমি দেখি এক বাড়াই, 100001, এখানে আমার ভ্যালু তাহলে আসে 129, 100000010, তাহলে আমার এখানে আসে 130। এই এই দুইটার ক্ষেত্রে, বাইনারি আর আনসাইন্ডের ক্ষেত্রে, ভ্যালু বাড়াইলে আমার বাড়তেছে, বাট এখানে আমার ভ্যালুগুলো কমতেছে, যেমন 128, -127, -126। এভাবে শেষ পর্যন্ত যদি আমরা আসি, তাহলে বাইনারিতে সর্বোচ্চ ভ্যালু পাই এটা, আনসাইন্ডে সর্বোচ্চ ভ্যালু পাই এটা, আর সাইন্ডে পাই -1। তার মানে আমার যদি 8 বিটের রেজিস্টারে, মানে যেখানে 8টা বিটেই থাকে শুধু বাইনারির, তো ওই ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু পাই আমরা 256 আনসাইন্ডে, সাইন্ডে পাই সর্বোচ্চ যদি পজিটিভ ধরি 127, আর আমরা -1 পাই যদি 256-র অ্যাগেনস্টে সাইন ভ্যালু দেখতে চাই, আর বাইনারি ভ্যালু পাই 8টা 1, মানে সবগুলাই 1। এখন আমরা আশা করি ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি আমরা এরকম 16 বিটের ক্ষেত্রে যদি কল্পনা করি, তার মানে আমাদের এখানে বিট আছে সর্বোচ্চ 16টা সম্ভব, যেমন 00000000, 8টা 0, আবার 8টা 0 যদি দেই, এরকম আমার 16 বিটের রেজিস্টারে ধারণ ক্ষমতা হইতেছে তার 16টা বিট। 16টা বিট যদি হয়, তার মানে আমার 1 আর 0-র কম্বিনেশন আমি তৈরি করতে পারি 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 মানে আমার আসে 6 5 5 3 6। তার মানে আমার এই যে আগে একটু আগে দেখলাম, যদি আমি কোনো নেগেটিভ ভ্যালু না রাখি, তাহলে 0 সহ আমরা টোটাল ভ্যালু পাই সর্বোচ্চ 6 5 5 3 5 পর্যন্ত। 0-র জন্য আমাদের একটা ঘর কম আসতেছে, এই জন্য আমার সর্বোচ্চ পাই 0 থেকে 6 5 5 3 5 পর্যন্ত আনসাইন্ডের ক্ষেত্রে। শুধু সাইন্ডের ক্ষেত্রে হিসাব আলাদা। এখন আমরা যদি আবার টেবিলটা আগের মতো ড্র করি, 16 বিটের রেজিস্টারের ক্ষেত্রে ফর 16 বিট রেজিস্টার, যদি আমরা আবার টেবিলটা ড্র করি আগের মতো, আনসাইন্ড ডেসিমেল, সাইন্ড ডেসিমেল আর বাইনারি নাম্বার, তো এইখানে কিন্তু আমার 256 পসিবল, তার উপরে ভ্যালু পসিবল আমার, তার আমার আনসাইন্ডের রেঞ্জ অনেক বড়, যেমন 6 5 5 3 5, এই পর্যন্ত আমার এতগুলো ভ্যালু আমার পসিবল। সো এখানে যদি আমি দেখি 15টা 0 15টা 0 যদি দেই, তারপর আমার লাস্ট একটা 1, তার মানে আমার আনসাইন্ডে ভ্যালু আসতেছে 1। এরকম আমরা সাইন্ডের হিসাব পরে করতেছি, এরকম যদি আবার লাস্টে 1 0 দিই, বাকি সব 0 দিয়া, এখানে আমরা ধরি যে অনেকগুলো 0 আছে, তাহলে আমরা পাই আনসাইন্ডেড 2। এরকম আমরা সর্বোচ্চ যাইতে যাইতে এক সময় আমরা যাইতে পারি একদম 16টা 1, 1 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 1, এরকম আমরা 16টা ভ্যালু সবগুলাই 1 পাইতে পারি। এটাই আমাদের সর্বোচ্চ ভ্যালু পসিবল। তো এটা আমাদের যদি এটার ক্ষেত্রে আনসাইন্ড ভ্যালু বের করি, তাহলে আমরা পাই 6 5 5 3 5, এই ভ্যালুটা আমরা পাই। এটাই আমাদের 16 বিট রেজিস্টারে সর্বোচ্চ ভ্যালু, আনসাইন্ড সর্বোচ্চ ভ্যালু। সুতরাং আমরা এখানে দেখতে পারলাম যে 6 5 5 3 5 পর্যন্ত আমরা যাইতে পারি। তখন যদি সাইন্ডের হিসাবে আসি, তাহলে এটার ক্ষেত্রে আমার সাইন্ডে 1ই আসে, এটার ক্ষেত্রে 2 আসে, কিন্তু আমরা অর্ধেক ভ্যালু যেহেতু নেগেটিভের জন্য আমরা বরাদ্দ রাখি, আর অর্ধেক ভ্যালু আমরা পজিটিভের জন্য বরাদ্দ রাখি, তার মানে আমাদের 6 5 5 3 6, অর্থাৎ যতগুলো পসিবল কম্বিনেশন আছে, তাদের অর্ধেক আমরা রাখতেছি নেগেটিভের জন্য, অর্ধেক রাখতেছি পজিটিভের জন্য।
তো আমরা যদি 65536 এর অর্ধেক দেখি যে কত হয়, 65536 বাই 2, আমরা পাই যে ভ্যালুটা রহিতেছে 32,000। আচ্ছা এখানে লিখি রাফ হিসেবে 32,768। তো আমাদের পজিটিভ ভ্যালু সম্ভব এতগুলা, নেগেটিভ ভ্যালু সম্ভব এতগুলা। যদি অর্ধেক জায়গা আমরা পজিটিভের জন্য বরাদ্দ করি, অর্ধেক জায়গা নেগেটিভের জন্য বরাদ্দ করি, সো আমরা যেহেতু জিরো সহ আমরা হিসাব করি, তো পজিটিভে আমাদের ভ্যালু আসবে 32767 পর্যন্ত, 8 পর্যন্ত আসবে না, কারণ আমরা জিরোর জন্য একটা জায়গা আমাদের দখল করতে হইতেছে। তো আমরা যদি এখানে আসি, সাইন ডে সর্বোচ্চ ভ্যালু আমরা পাই, পজিটিভ সর্বোচ্চ ভ্যালু যা পাই 32767, আর এখানে আমরা পাই জিরো, তারপর বাকি যত ওয়ান সম্ভব, 0 1 1 1, 15টা ওয়ান সম্ভব, আমরা এখানে ধরি 15টা ওয়ানই আছে। আর এখানে আমাদের আনসাইনডেও কিন্তু ভ্যালুটা সেমই থাকতেছে এই পর্যন্ত, 32767 পর্যন্ত আনসাইনডে আমাদের এই ভ্যালু সেম, এই ভ্যালু সেম, এই ভ্যালু সেম। তারপর যদি আমরা আবার এক যোগ করি, এই ভ্যালুর সাথে এক যোগ করি, তাহলে আমাদের আসতেছে 1, তারপর একদম 15টা 0, আর এইখানে এসে আমাদের ভ্যালুটা, এখন এইখানে আমাদের ভ্যালু কিন্তু একই বাড়তেছে, আনসাইনডে আমাদের ভ্যালু যা আছে তার সাথে জাস্ট এক যোগ হইতেছে, 32768 আনসাইনডে পাইতেছে এটা। কিন্তু আমরা যদি আবার সাইনডে দেখতে যাই, তাহলে আমাদের একটা নেগেটিভ ভ্যালু আসবে, ওইটা হইতেছে 32768। এরপরে এখন এক যোগ করব, আমরা এইখানে এক যোগ করলে এইখানে নেগেটিভ ভ্যালুর দিক থেকে এক যোগ হবে, যেমন এখানে আসবে তারপরের ভ্যালু যদি আমরা হিসাব করি 32767767, তারপর আমাদের আসতেছে 32766, তারপর 32765, এভাবে কমতে কমতে একসময় আবারও -1 আসবে। সুতরাং আমাদের 16-বিটের রেজিস্টারের ক্ষেত্রে 16টা ওয়ান মানে বোঝায় -1, আর আনসাইনডে বোঝায় 65535। এই হইতেছে আমাদের 8-বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাই। আচ্ছা এখানে একটা ভুল ছিল, এখানে 255 পর্যন্ত আসা যায়। 8-বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বোচ্চ পাই আনসাইনডে 0 থেকে 255 পর্যন্ত, সাইনডে পাই 1 থেকে 127 পর্যন্ত পজিটিভ, আর -1 থেকে 128 পর্যন্ত নেগেটিভ, আর 16-বিটে পাই আমরা 0 থেকে 65535 পর্যন্ত আনসাইন পজিটিভ ভ্যালু, সাইনডের ক্ষেত্রে পাই 0 থেকে 32767 পর্যন্ত আনসাইন ভ্যালু মানে পজিটিভ ভ্যালু, আর তারপর -1 থেকে -32768 পর্যন্ত আমরা পাই সব নেগেটিভ ভ্যালু। আচ্ছা আমাদের এই ছিল কনসেপ্ট। এখন আমরা যদি কোনো একটা বাইনারি নাম্বারের আনসাইন ভ্যালু আর সাইন ভ্যালু দুটাই বের করতে বলে পরীক্ষায়, তাহলে আমরা কীভাবে বের করব? এখানে আমাদের একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে 1100 0 1010, এখানে আমাদের এই নাম্বারটার আনসাইন ভ্যালু বের করতে হবে, সাইন ভ্যালু বের করতে হবে। তো আমরা তো আনসাইন ভ্যালু বের করতেই পারি, যেমন যদি 2-এর পাওয়ারগুলো দিয়ে গুণ করি, 1 × 2 + 1 × 2 + 0 × 2 + 0 × 2 + 1 × 2 + 0 × 2 + 1 × 2 + 0 × 2, আর এই দিক থেকে যদি আমি পাওয়ার বসাইতে শুরু করি 0 1 2 3 4 5 6 7, 2-এর পাওয়ার বসাইলাম। এখন যদি আমি দেখি হিসাব করি, 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু আসতেছে আমার 128, 2 টু দি পাওয়ার 6 আসতেছে আমার 64, এখানে 0-র সাথে যতই গুণ করি 0, 0-র সাথে যতই গুণ করি 0, প্লাস এখানে আমার 2 কিউব মানে আসতেছে আমার 8, এখানে 0-র সাথে যতই গুণ করি 0, প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস এখানে 0-র সাথে 0 যতই গুণ করি 0। তো এগুলো যদি আমি যোগ করি আনসাইনডে ভ্যালু পাই, আনসাইনডে ভ্যালু আমার আসে 8 আর 2 10, 10 আর 64 74 আর 128। আমরা পাই 202।
আমরা এখানে আনসাইন ভ্যালু পেলাম 202, এটা আমাদের ডেসিমেল নাম্বার, আমাদের ডেসিমেল নাম্বার। তো এখন আমরা যদি এই 202 এটার আমরা আনসাইন সাইন ভ্যালু বের করতে চাই, সাইন ভ্যালু বের করার একটা রুলস হইতেছে, আমরা যে ভ্যালুটা পাইলাম 202 এটা যদি 8 বিটের ক্ষেত্রে, শুধুমাত্র 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, ফর 8 বিট রেজিস্টার যদি ভ্যালুটা 128-এর, অবশ্যই 127-এর উপরে হয়, যদি ভ্যালুটা 127 আপ হয়, মানে তাহলে আমরা ধরতে পারি যে ওইটা একটা সাইন্ড এর নেগেটিভ ভ্যালু। তো আমরা এখানে পাইতেছি 202, যা 127-এর থেকে অনেক বড়। সুতরাং আমরা যদি এটা বের করতে চাই, আমরা যে সাইন আনসাইন ভ্যালুটা পাইলাম 202 মাইনাস 8 বিটে সর্বোচ্চ যে ভ্যালু পসিবল তা হইতেছে 256, এই যে রেজাল্ট আসবে ওইটাই আমার সাইন ভ্যালু দিবে। তো আমরা যদি 202 থেকে 256 বিয়োগ করি তাহলে আমরা পাই -54। সো আমাদের 202 আনসাইন্ডে ভ্যালু আসতেছে, আমার আনসাইন্ডে ভ্যালু আসতেছে আমার 202 ডেসিমেল, আর সাইন্ডে আসতেছে 54। এখানে আবার যদি আমি আনসার পাইতাম 127 বা তার কম, তাহলে আবার এখানে গুণ করার কোনো দরকার ছিল না, আমরা সরাসরি পজিটিভ নাম্বারই বলতে পারতাম, যে নাম্বারটা সাইন্ডেও পজিটিভ আনসাইন্ডেও পজিটিভ। এরকম আমাদের আরেকটা আছে, এই এক্সাম্পলটা যদি আমরা দেখতে চাই যে যদি 127-এর কম ভ্যালু পাই তাহলে কি করব। আমাদের আরেকটা সাইন ভ্যালু বের করার প্রবলেম, 001010 বাইনারিতে আছে, এটা যদি আমরা এখন কনভার্ট করতে চাই ডেসিমেলে, তাহলে আমরা যা করতে পারি 0 × 2 + 0 × 2 + 1 × 2 + 0 × 2 + 1 × 2 + 0 × 2, এখন পাওয়ার বসাই 0 × 1 × 2 × 3 × 4 × 5। তো এখানে যদি সরল করি তাহলে আসে আসে আমাদের 0-র সাথে যাই গুণ করি 0, 0-র সাথে যাই গুণ করি 0, এখানে পাই 2³ মানে 8 + 0 + 2 + 0-র সাথে যাই গুণ করি 0। তো আমাদের পাইতেছি এখানে আমি 8 × 2 = 10, আমরা এখানে পাইতেছি এই নাম্বারটার ক্ষেত্রে আমাদের আনসাইন্ড এর ভ্যালু, এটা কিন্তু আমরা আনসাইন্ড এর ভ্যালু বের করলাম, অবশ্যই আনসাইন্ড ভ্যালু আমরা বের করলাম এভাবে সরল করে 10 ডেসিমেল নাম্বার। এখন আমরা যদি সাইন ভ্যালু বের করতে যাই, সাইন ভ্যালু বের করার রুলস হইতেছে যদি সেটা 8 বিটের ক্ষেত্রে যদি হয় তাহলে ম্যাক্সিমাম যে ভ্যালু পসিবল পজিটিভ নাম্বারের 127 ওইটা থেকে বড় হইতে হবে, অথবা ওইটা থেকে যদি বড় হয় তাহলে আমরা ধরতে পারি যে নাম্বারটা নেগেটিভ, আর যদি ছোট হয় তাহলে সরাসরি বলতে পারি যে নাম্বারটা সাইন্ডে সেম ভ্যালুই থাকবে, অর্থাৎ +10। যদি 127-এর নিচে হয় এরকম সেম ভাবে আমরা বলতে পারি, যে যদি আরেকটা আছে আমাদের সাইন ভ্যালু বের করার প্রবলেম, CB16, এটা আমাদের হেক্সাডেসিমেলে আছে, আমাদের সাইন ভ্যালু বের করতে হবে, ইয়াতে নিয়ে যেতে হবে, ওই আগে বাইনারিতে কনভার্ট করি, কনভার্ট করার রুল হইতেছে 1 2 4 8, তো বি এর ক্ষেত্রে আমাদের মিন করে 11, সি এর ক্ষেত্রে মিন করে 12। তো যদি 11 পাইতে চাই এখানে যোগ করলে আমি পাই 8 2 1, এই তিনটা যোগ করলে আমি 11 পাই, সুতরাং আমার 1 0 1 1, 12 যদি পাইতে চাই 1 1 0 0 1 1 0 0, তো আমাদের আনসার আসতেছে CB16 = 1 1 0 0 1 0 1 1 2, এটা হইতেছে আমাদের বাইনারি নাম্বার। এখন যদি এই বাইনারি নাম্বারের আমি সাইন্ড এবং আনসাইন্ড ডেসিমাল নাম্বার বের করতে চাই, সাইন্ড এবং আনসাইন্ড ব্যাপারটা শুধু ডেসিমেলই হয়, যদি বের করতে চাই তাহলে আমি আনসাইন্ড ভ্যালু বের করার জন্য যে আছে এই বাইনারি নাম্বার 1 × 2 + 1 × 2
plus 0 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 এখন যদি আমি পাওয়ার বসাই 0 1 2 3 4 5 6 7 এখানে আমি 1 into 2 to the power 7 তার মানে 128 plus 2 to the power 6 তার মানে 64 প্লাস জিরোর সাথে যাই গুণ করি জিরো প্লাস জিরোর সাথে যাই গুণ করি জিরো প্লাস টু কিউব মানে এইট প্লাস জিরো প্লাস টু দি পাওয়ার ওয়ান মানে টু প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। তখন আমি যদি এখন ভ্যালুগুলো যোগ করে দিই তাহলে পাই 8 2 10 আর 1 11 আর 64 আমরা পাই 203। তো আমাদের এখানে আনসাইন্ডে ভ্যালু এটা কিন্তু ডেসিমাল নাম্বার এটা আমাদের আনসাইন্ডে ভ্যালু বের হইলো 203 আনসাইন্ড ডেসিমাল 203। এখন যদি আমরা এই যে নাম্বার আছে এই নাম্বারের সাইন ভ্যালু বের করতে চাই আমাদের এটা আছে কয় বিটে 8 বিটের রেজিস্টারে আছে তার মানে আমাদের সর্বোচ্চ ভ্যালু পসিবল 256 সর্বোচ্চ ভ্যালু আমাদের 256 পসিবল আর সর্বোচ্চ পজিটিভ ভ্যালু পসিবল 127 এখানে আমরা পাইতেছি 203 তার মানে 127 উপরে যাওয়ার মানে হইতেছে নাম্বারটা আমাদের নেগেটিভ। তো নাম্বারটা যদি নেগেটিভ হয় আমরা সাইন ভ্যালু 256 সাথে বিয়োগ করে দিই পাওয়া যায় এবং সাইন ডেসিমাল 203 মাইনাস 256। এখানে অবশ্যই যে আমাদের সাইন ভ্যালু যে আনসাইন ভ্যালু এটা আগে লিখতে হবে তারপর 256 নাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা পাবো না। তো আমরা যদি দেখি 203 থেকে 256 বিয়োগ করি পাই আমরা মাইনাস 53। সুতরাং আমাদের যে এই যে আনসাইন্ডে ভ্যালু 203 8 বিটের রেজিস্টারে পাই ওইটার আমাদের নেগেটিভ ভ্যালু আসে মাইনাস 53। সুতরাং আমাদের লিখতে পারি এটাই আনস আমাদের দুইটা আনসার আমাদের একটা হইতেছে আনসাইন্ডে 203 আর সাইন্ডে মাইনাস 53। আমাদের লাস্ট যে সাইন্ড আনসাইন্ডের ভ্যালু বের করার প্রবলেম আছে এটা হইতেছে 312 নাম্বারটা আমাদের অক্টালে আছে আমাদের আনসাইন্ড ডেসিমাল এবং সাইন্ড ডেসিমাল বের করতে হবে। যদি এটা এখন আমরা ডেসিমালে কনভার্ট করি আমরা পাই 3 × 8 প্লাস 1 × 8 প্লাস 2 × 8 0 1 2। এখন যদি পাই 8 8 64 64 × 3 64 × 3 192 প্লাস 8 প্লাস 2 × 1 8 টু দি পাওয়ার 0 মানে হইতেছে 1 সুতরাং 2 × 1 মানে 2 ইকুয়ালস আমরা পাই 202 অর্থাৎ 202 ডেসিমাল নাম্বার এবং অবশ্যই এটা আনসাইন্ড ডেসিমাল নাম্বার। তো আমরা আনসাইন ডেসিমাল নাম্বার পাই গেলাম ডেসিমাল 202। এখন আমরা এখানে একটা কনফিউশন আছে যে 312 নাম্বারটা আমাদের কোন রেজিস্টারে আছে। তো আমরা যদি বের করতে যাই কোন রেজিস্টারে আছে তো আমরা 312 এ আমরা বাইনারিতে যদি নেই তো প্রত্যেকটার জন্য যেমন 2 এর জন্য প্রায় বাইনারিতে নেওয়ার দরকার নেই আমরা এখানে দেখতেছি তিনটা ডিজিট আছে। তো তিন ডিজিটের জন্য আমাদের যদি প্রত্যেকটারে 3 বিটে রাখি তো 1 এইখানে আমরা পাই তিনটা ঘর এখানে পাই তিনটা ঘর এখানে পাই তিনটা ঘর তার মানে টোটাল 9টা ঘর পাই। 9টা ঘর তো 8 বিট রেজিস্টারে পসিবল না স্টোর করা তো আমরা এটা 16 বিটে আছে আমাদের 16 বিটের রেজিস্টারে আছে। তো আমরা এখানে সুতরাং এখানে যে আনসাইন ভ্যালু পাই এটা 202 আর যদি সাইন ডে ভ্যালু পাইতে চাই 16 বিটের রেজিস্টারের ক্ষেত্রে এটা আমাদের 16 বিটে আছে এটা কোনোভাবেই 8 বিটে পসিবল না যেহেতু 8 বিট ক্রস করছে 3 3 3 অর্থাৎ 9টা ডিজিট আছে তাই 9টা বিট আছে তাই। এখন আমরা যদি আনসাইন্ড ডেসিমাল বের করতে চাই তাহলে আমাদের যে 16 বিট রেজিস্টারে সর্বোচ্চ পসিবল সর্বোচ্চ পজিটিভ নাম্বার আছে আমাদের
সর্বোচ্চ পসিবল আমাদের আমাদের পসিবল 32, 7, 6, 7। তো এর নিচে যদি কোনো ভ্যালু পাই ওইগুলো পজিটিভ, আর এর উপরে সবগুলো ভ্যালু নেগেটিভ। তো আমরা এখানে দেখতেছি 202 এই ভ্যালু থেকে নিচে আছে, তো আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 202 আমাদের সাইন্ড ভ্যালু। তো আমাদের আনসাইন্ড ভ্যালু আর সাইন্ড ভ্যালু সেম। আচ্ছা, এখানে ভিডিও রেকর্ড থাকবে কিনা একজন জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, ভিডিও রেকর্ড থাকবে, আমি সেভ করে রাখবো ভিডিও। তারপরে আছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি বলতে আমাদের যে টপিক এডিশন, সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন, এই তিনটা টপিক। এডিশনের ক্ষেত্রে আছে আমাদের বাইনারি দুইটা নাম্বার যেটা যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি 101 01 002 প্লাস 10010 0111 2 ইকুয়ালস টু হোয়াট? বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারতে যোগ করলে বাইনারিতে আমরা কী পাই? তো আমরা যদি দেখতে চাই 10110100, নিচে নিচে বসাই দুইটা নাম্বার। তো আমরা এটা বসাইলাম, এখন এটা যদি বসাই তো 11101001। তো আমরা নিচে নিচে বসাইলে পাই, এটা যোগ করব, যদি যোগ করি পাই 1 আর 0, যোগ করলে আমরা পাই 1 10, যোগ করলে পাই 1 11, এখানে যোগ করলে আমরা পাই 2। অ্যাকচুয়ালি আমরা পাই 2, বাট 2 এর বাইনারি নাম্বার হতেছে আমাদের 10। এখানে অনেকেই মনে করে যে 11 যোগ করলে 10 পাই, বাট 10 না, এটা অ্যাকচুয়ালি 2 এর বাইনারি নাম্বার, আমরা পাই 10। 100 লিখলাম, এই এক ক্যারি হয়ে এখানে আসলো। তো একের সাথে 0 যদি যোগ করি 1, আবার এখানে এখানে কোনো ক্যারি আসলো না, তো 1 আর 1 যোগ করলে আমরা পাই 10, মানে 2 এর বাইনারি নাম্বার 10। 100 লিখলাম আর 1 ক্যারি হয়ে এখানে আসলো, আবার 11 যোগ করলাম, 2 এর বাইনারি নাম্বার 100, আবার এই 1 এখানে ক্যারি হয়ে আসলো, 100 যোগ করলে হয় 1, আবার 11 আমরা পাই 10। তো এটা আমাদের হইতেছে, এটা আমরা অনেকেই বলে যে ক্যারি বিট। ক্যারি বিট আমরা কনসিডার না করলেও আমাদের আনসারটা ঠিকই থাকতেছে। তো আমরা এই ক্যারি বিটটারে কনসিডার করবো না, আমাদের যে এক্সট্রা যে বিট আসছে ওটা কনসিডার করবো না, আমাদের আনসার হবে 01001011। তো আমাদের যোগফলটা হবে আনস 01001012। আমরা ক্যারি বিটের যে 1 আছে ওটা কনসিডার করবো না। তারপরে আমাদের আছে আরেকটা প্রবলেম, এটা হইতেছে সাবট্রাকশানের, বাইনারি সাবট্রাকশান যদি করি 10110002 মাইনাস 10010011, আমরা সাবট্রাকশান করলে যে বাইনারি নাম্বার পাই ওইটার আনসার হবে আমাদের। তো আমরা যদি এটা লিখি 10110100, তার নিচে নিচে যদি লিখি 11101001, বিয়োগ হবে। তো আমরা এখানে আমাদের আমরা জানি যে আমরা যখন ডেসিমেল নর্মাল বিয়োগ করি, তখন যদি ছোট নাম্বার থেকে আমরা বড় নাম্বার বিয়োগ করি, তো আমরা আগের বিট থেকে এক ধার করে নিই। যেমন আমরা যে যদি এরকম করি যে আমাদের 15 আর 17, এটা আমাদের বিয়োগ করতে হবে, 17 বিয়োগ করতে হবে, আচ্ছা 17 না, আমাদের 25 থেকে 17 বিয়োগ করতে হবে। তো আমরা করি কি, যদি 5 থেকে 7 বিয়োগ করতে চাই, তাহলে এই এখান থেকে এক ধার করি, এখানে আসলো, তারপরে 15 থেকে আমরা 7 যদি বিয়োগ করি 8, এই এক ধার করার কারণে এটা আবার এখানে ব্যাক আসবে, ব্যাক আসার পর 1 আর 1 2, তা 2 থেকে 2 গেলে 0, তার মানে আমরা 8 পাই। তো এইরকম বাইনারিতেও যদি আমরা করি, তো এখান থেকে 1 যদি আমরা ধার করি, তাহলে আমরা পাই 10 10, মানে 2। তো 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আমরা পাই 1, এই 1 আবার ক্যারি হয়ে ধার করার কারণে এখানে আবার বড় রিটার্ন আসছে এখানে। তো আমরা এই 1-এর সাথে 1 যোগ করলে, ক্যারি 1 যোগ করলে পাই 10, তার মানে আবার এটা 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এই 1 ক্যারি হয়ে আবার এখানে আসলো। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 0 থেকে 1 যদি আবার বিয়োগ করি, তাহলে আমি
জিরো যেহেতু উপরে আছে, তার মানে আমাদের এই ঘর থেকে আবার ধার করতে হইতেছে। তো আমরা পাই এখান থেকে ধার করলে যদি পাই তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, আর এই যে ধার করা ওয়ান এখানে আবার ব্যাক আসছে, আসলে আমরা আবার পাই ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ গেলে ওয়ান, এখান থেকে আবার এখানে আবার আমরা ক্যারি করছিলাম, বড় করছিলাম, তো এই বড় এখানে ব্যাক আসলো ওয়ান। তো ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, জিরো থেকে আবার ওয়ান গেলে আবার ক্যারি হয়ে ওয়ান, এই ওয়ান এখানে ব্যাক আসলো। তো এখন ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, এখন আর কোনো ক্যারি আনতে হলো না যেহেতু ওয়ানের নিচে ওয়ানই আছে, তারপর জিরো জিরো। তো আমরা আশা করি যে এটাই আমাদের আনসার, যদি কোনো ভুল না হয়ে থাকে। জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান। তো আমাদের এখানে যে বাম পাশে জিরোর কোনো ভ্যালু নাই, আমরা এগুলো ইচ্ছা করলে বাদ দিতে পারি আনসারে। এটাই আমাদের সাবট্রাকশনের আনসার। তো এখন আমরা যাই হেক্সাডেসিমেলের যোগে। হেক্সাডেসিমেলের যোগ যদি করতে চাই, আমাদের একটা প্রবলেম আছে এখানে, ট্রিপল ABC 16 প্লাস 7 8 A 16 ইকুয়ালস টু। আচ্ছা এখানে আরেকটা কথা, আমাদের এই নাম্বার সিস্টেম কনভার্সন আর নাম্বার সিস্টেমের যে এরিথমেটিক অর্থাৎ যোগ বিয়োগ আছে, তারপরে আমাদের আছে অ্যাসেম্বলি কোড, অ্যাসেম্বলি কোড কীভাবে লিখতে হয়, অ্যাসেম্বলি কোডের আউটপুট ট্রেসিং, ওইগুলোও আছে। তো কারো যদি এইটা কোনো দরকার না মনে হয় তাহলে সে, আমি অনুরোধ করব যে আপনারা একটু ওয়েট করেন ওই অ্যাসেম্বলি কোডের জন্য। তো আমরা এখন আবার পড়ায় ব্যাক করি, আমাদের যে নাম্বার আছে ABC, নিচে নিচে আবার লিখলাম A87 মানে 78A, আমরা যোগ করব। তো যোগ করলে আমরা এখানে, আচ্ছা আমরা এখানে এর জন্য এ মিন করে 10, বি মিন করে 11, সি মিন করে 12, ডি মিন করে 13, ই ফর 14, এফ মিনস 15। তো আমাদের সি মিন করতেছে 12, এ মিন করতেছে 10। তো আমরা টুয়েলভ থেকে যদি, টুয়েলভের সাথে যদি 10 যোগ করি আমরা পাই 22। তো 22 আমাদের, কিন্তু এখানে আনসার যদি আমি বসাতে চাই যে 22 পাইলাম, তাহলে আমি এখানে 2 বসাই দিলাম আর 2 এখানে ক্যারি হিসেবে পাঠিয়ে দিলাম, এভাবে করলে হবে না। কারণ 2 আমরা যে এখানে 22 পাইলাম এটা আসলে একটা ডেসিমেল ভ্যালু, আমাদের এই ডেসিমেল ভ্যালু কনভার্ট করতে হবে 16 দিয়ে ভাগ করে ওটার বের করতে হবে। তো আমরা যদি এভাবে বের করি 16 আর আমরা পাই 6, 6 পাই আমরা ভাগশেষ, আবার যদি ইয়ে করি তাহলে 16। তো আমাদের ইয়ে পাইতেছি আমি 16 আমাদের 22 এর ক্ষেত্রে আমাদের। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, সিক্স আর 01। আচ্ছা আমাদের, আমরা 16 পাইতেছি। তো আমরা এখানে 16-এর 6 লিখলাম আর এই ওয়ান এখানে আসলো, তো এখানে যদি ওয়ান আসে তো আমরা পাইলাম 9, আর এখানে বি মিন করে 11, তো 11-এর সাথে যদি আমরা 9 যোগ করি আমরা পাই 20। 20 কিন্তু আবার সেই 15-এর উপরে যদি কোনো ভ্যালু আসে ওইটা হইতেছে আমাদের ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে, ডেসিমেল থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আবার 16 দিয়ে ভাগ করতে হবে। এখানে আরেকটা শর্টকাট ওয়ে আছে, যা ভ্যালু পাইলাম তা থেকে যদি 16 বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা পাই যে 4 পাইলাম, তার সাথে 1 আবার অ্যাড, 4 পাইলাম আমরা বিয়োগ ফল। তো এই 4-এর সাথে যদি সাথে একটা 1 ডিজিট অ্যাড করে দেই তাহলে আমরা 14 যে পাইলাম, এই 14 হইতেছে আমার 20-র হেক্সাডেসিমাল নাম্বার। তো 20-র জন্য আমরা 14 পাইলাম, 14-এর 4 লিখলাম আর 1 আবার এখানে আসলো ক্যারি হয়ে। এই 1-এর সাথে যদি আমি 7 যোগ করি তো পাইলাম 8, এখানে এম ইন করে 10। তো যদি আবারও 10-এর সাথে 8 যোগ করি পাই আমি 18, অর্থাৎ 15-র বেশি, 15-র বেশি হলে আমার সেটা হেক্সাতে কনভার্ট করতে হবে। যদি শর্টকাট ওয়েতে কনভার্ট করি তো 16 বিয়োগ করতে হবে, 16 যদি বিয়োগ করি আমরা পাই 2, এই 2-এর সাথে এক্সট্রা 1 অ্যাড করে দিলে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার পাইলাম 12। তো 12 এখানে 2 লিখলাম আর এখানে ক্যারি 1। তো আমাদের আনসার হইতেছে 1 2 4 6 হেক্সাডেসিমাল। এভাবে আমরা যোগ করতে পারি হেক্সাডেসিমেলের।
আর যদি এটা ঝামেলা মনে হয় আমরা বাইনারিতে কনভার্ট করেও যোগ করতে পারি বা হেক্সাডেসিমালে নিয়েও করতে পারি, তবে মনে হয় না এটা এতটা ঝামেলার। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা যে ভ্যালু পাই সেটা যদি যোগফল এখানে 12 আর 10 যোগ করার পর আমরা 22 পেলাম, অর্থাৎ 15-এর বেশি, তাহলে আমাদের অবশ্যই 16 দিয়ে বিয়োগ করে বা ভাগ করে যেভাবে হোক সেটা হেক্সাডেসিমাল নাম্বার বের করতে হবে। আর বের করে একটা ডিজিট এখানে লিখা যাবে, আর একটা ডিজিট ক্যারি হয়ে আসবে। এখানে যে 16, এই 16 কিন্তু দুইটা ডিজিট মিন করে, এখানে 16 মানে একটা ডিজিট মিন করে না। তো 16 এখানে আসলো, তারপর এভাবে আমরা যদি করি তাহলে আমরা ইজিলি যোগটা করতে পারি। তারপরে আমাদের আছে হেক্সাডেসিমেলের বিয়োগ। তো হেক্সাডেসিমেলের বিয়োগ যদি দেখতে চাই, আমরা হেক্সাডেসিমেলের বিয়োগ যদি দেখতে চাই, Fe0FH, H মিন করে হেক্সাডেসিমেল, -1 2 ABH ইকুয়ালস টু, আমার কি আনসার আসে? আচ্ছা, Fe0F নিচে নিচে যদি লিখি 1 2 AB, আমাদের বিয়োগ করতে হবে। আমাদের F এর জন্য মিন করে 15, এখানে B এর জন্য মিন করে, আমাদের এখানে লেখা আছে সব, B এর জন্য মিন করে 11 11, 10 এর জন্য মিন করে 10, E এর জন্য মিন করে 14, F এর জন্য মিন করে 15। তখন আমরা বিয়োগটা করতে পারি ইচ্ছা করলে। 15 থেকে আমরা 11 যদি বিয়োগ করি আমরা পাই 4, অর্থাৎ 15 নিচে আছে, সো আমাদের কনভার্ট করার কোনো দরকার নাই, 4। তারপর এখানে আবার 0 থেকে 10 বিয়োগ করতে হবে, যেহেতু ছোট নাম্বার তাও আমাদের এখানে 1 এখান থেকে বড় করতে হবে, 1 যদি বড় করি 10, 10 থেকে আমি যদি 10 আবার বিয়োগ করি, এখানে এই 10 মানে কিন্তু এই 10 না, এই 10 হইতেছে ডেসিমেলের 10, ডেসিমেলের 10, সরি হেক্সাডেসিমেলের 10। তো আমাদের হেক্সাডেসিমেলের 10 কি মিন করে, ওইটা আমাদের হেক্সাডেসিমেলের 10 মিন করে হইতেছে 16। আসলে 16 থেকে আমরা 10 বিয়োগ করতেছি, তাহলে আমরা পাই 6। তো আমরা এখানে 6 পেলাম, আর এখানে 1 বড় করার কারণে এটা আবার এখানে ব্যাক আসবে, তো আমরা 2 এর সাথে বড়র 1 যোগ করলে পাই 3। তো 14 থেকে 3 যদি বিয়োগ করি আমরা পাই 11, 11 মানে হইতেছে 11 মানে 11 ফর বি। তারপর আমরা এখানে আবার 15 থেকে যদি 1 বিয়োগ করি তা আমরা পাই 14, 14 মিন করে ই। তো আমাদের আনসার হইতেছে EB64 হেক্সাডেসিমাল। আমাদের আরেকটা লাস্ট ম্যাথ, ওইটা হইতেছে মাল্টিপ্লিকেশনের, 1101 বাইনারি মাল্টিপ্লিকেশন ইনটু 0101 টু ইকুয়ালস টু, বাইনারি মাল্টিপ্লিকেশনে কি আসে ওইটা। তো আমরা আবার নিচে নিচে যদি গুণ করি যেভাবে আমরা ডেসিমেলের ক্ষেত্রে করি, নিচে নিচে লিখলাম গুণ, তো এটার সাথে ফার্স্টে যদি এটার সাথে সবগুলার গুণ হবে, এই 1-এর সাথে সবগুলার গুণ, তো 1 1 1 1 0, আবার 1, আবার 1, তারপর এই 1 ঘর বাদ যাবে। অনেকে এখানে 0 দিল স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো এখানে 0 বা ক্রস যাই দিই। তারপর 1 ঘর আবার এখান থেকে শুরু করতে হবে 0-র সাথে বাকি সবগুলোর গুণ, তো 0-র সাথে বাকি সবগুলো যদি গুণ করি 0 0 0 0, আবার এখানে এখন 2টা ক্রস বা 2টা 0, তারপর এই 1-এর সাথে বাকি সবগুলোর গুণ, 1-এর সাথে বাকি সবগুলো যদি গুণ করি 1 0 1 1, আবার 3টা ক্রস, 0-র সাথে বাকি সবগুলোর গুণ 0 0 0 0। তখন আমরা আমরা যে পাইলাম এখানে, এখানে নিচে নিচে যদি যোগ করে দিই আমরা যা পাবো ওইটাই আমাদের যোগ গুণফল হয়ে যাবে। তো আমরা এখানে যদি 1-এর সাথে বাকি, এখানে যেহেতু সব ক্রস তার মানে কিছুই নাই, 1 0 0 বাকি 2টা ক্রস, তো 0 1 0 1, তার 1 1 যোগ করলে আমরা পাই 2, 2-এর বাইনারি হইতেছে 10, তো 10 0, আর হাতের 1 এখানে আসলো,
তো ওয়ানের সাথে আবার ওয়ান যোগ করলে আমরা পাই 1 0, 1 0 0 এখানে লিখলাম, আবার এক এখানে ক্যারি হয়ে আসলো, 1 1 আবার যোগ করলে 1 0 0, আবার ওয়ান এখানে ক্যারি হয়ে আসলো, 0 1। তো আমাদের এই যে দুইটা বাইনারি নাম্বার আমরা গুণ করলে যে আনসার পাই তা হইতেছে 1, পাঁচটা 0 1 বাইনারি নাম্বার। আমাদের যে অ্যারিথমেটিক ছিল বাইনারির নাম্বার সিস্টেমের তা মোটামুটি কমপ্লিট। এখন আমাদের একটা টপিক বাকি, শুধু টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যদি আমরা বিয়োগ করতে চাই, দুইটা নাম্বার লিখি, 1 0 0, 1 0 0, 1 0 মাইনাস 1 1, 1 1, 0 0, 0 0। টুস কমপ্লিমেন্টের একটা বিশেষত্ব হইতেছে আমরা খুব ইজিলি বড় ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে পারি। যেমন এই যে এটার থেকে, এটা একটা ছোট নাম্বার, ওর থেকে অবভিয়াসলি এটা ছোট, যেহেতু এখানে 1 0 0 MSBতে আছে আর এখানে 1 1 1, তার মানে এটা বড় নাম্বার, আমরা বিয়োগ করতেছি ছোট নাম্বার থেকে বড় নাম্বার। টুস কমপ্লিমেন্টে আমাদের এটা খুবই ইজিলি করা যাবে, যেহেতু আমরা ছোট নাম্বার থেকে বড় নাম্বার করতেছি। তো আমরা এখানে আমাদের করতে হবে কি, ফার্স্টে এইটার নেগেটিভ বাইনারি বের করতে হবে। নেগেটিভ বাইনারি যা বের করবো ওইটার সাথে আমরা প্রথম যে ভ্যালু আছে তার যোগ করে দিলেই আমাদের আনসার পাওয়া যাব। তো আমরা যদি এটার টুস কমপ্লিমেন্ট বের করি, মানে এটার নেগেটিভ বাইনারি বের করি, তো আমরা পাই আগে ওয়ানস কমপ্লিমেন্ট, 1 1 1 1, 0 0 0 0, ওয়ানস কমপ্লিমেন্ট। তো এখানে যদি এটার ওয়ানস কমপ্লিমেন্ট করি, ওয়ানের জায়গায় 0 0, জায়গায় ওয়ান, তো 1 1 1 1, 0 0 0 0। এখন এটা যদি আবার টুস কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সিম্পলি এখানে প্লাস ওয়ান, প্লাস ওয়ান যদি করি তাহলে একে একে 0, আমার গেলে 0 0 0, এখানে 1 0 0 0। তো আমাদের যে টুস কমপ্লিমেন্ট নাম্বার পাই, টুস কমপ্লিমেন্ট বাইনারি, অর্থাৎ এই যে আমাদের এই নাম্বারের সেকেন্ড নাম্বারের যে নেগেটিভ নাম্বার, নেগেটিভ বাইনারি নাম্বার, এটা হইতেছে এই ভ্যালু। তো এখন এই ভ্যালুর সাথে যদি এই ভ্যালু যোগ করে দিই, এটা হইতেছে যেমন আমরা 4 থেকে 5 বিয়োগ করব, তো আমরা যদি এটারে এভাবে নর্মালি করি যে 4 প্লাস মাইনাস 5, মানে 5-এর যে নেগেটিভ ভ্যালু আছে ওইটার সাথে 4-এর যোগ করে দেওয়া আর 4 থেকে 5 বিয়োগ করা সেম। তো আমরা এই ট্রিকই এখানে কাজে লাগাইছি, যে এটার নেগেটিভ ভ্যালু বের করলাম তার সাথে আমরা এটা যোগ করে দিব। তো যদি যোগ করি, এটা নেগেটিভ ভ্যালু বের করলাম, এখন সিম্পলি ফার্স্টের ভ্যালুর সাথে যদি যোগ করে দিই, 1 0 0, 1 0 0 1 0 যোগ হবে, তো 0 1 0 0, 1 1 যোগ করলে 1 0 0, এখানে ক্যারি হয়ে আসলো 1 0 1। তো আমাদের যে যোগফল বা মানে বিয়োগফল, এটা হইতেছে এই নাম্বার। এবং এটা আরেকটা কথা, এখানে আমরা ইজিলি কোনো একটা নাম্বার নেগেটিভ কেন এটা বের করার জন্য এটা কনসিডার করতে পারি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ MSB যদি 1 থাকে তো ওই নাম্বারটা নিঃসন্দেহে একটা নেগেটিভ নাম্বার। এটা আমরা অনেকে এবার সাইন বিটও বলি, তো এটা একটা নেগেটিভ নাম্বার, 1 0 1 0 0 0 1 0। যাই হোক, এসে আমরা পেয়ে গেলাম আমাদের বিয়োগফল। আমাদের আরেকটা সাবট্রাকশনের উদাহরণ আছে, ওয়ান 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 ওয়ান, 0 0 0 0, টু মাইনাস 1 0 0 1 0 0 1 0, প্লাস টু। আচ্ছা, আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা যদি টুস কমপ্লিমেন্টে করি, এটা কিন্তু আবার বড় নাম্বার আর এটা ছোট নাম্বার, অর্থাৎ আমরা বড় নাম্বার থেকে এখন ছোট নাম্বার বিয়োগ করতেছি, মানে স্বাভাবিক বিয়োগ করতেছি এখন। তো স্বাভাবিক বিয়োগের ক্ষেত্রেও সেম রুল, যার থেকে বিয়োগ করবো, অর্থাৎ যে নেগেটিভ, এখানে আমার সেকেন্ড নাম্বারটা নেগেটিভ, ওর আমার নেগেটিভ ভ্যালু বের করতে হবে টুস কমপ্লিমেন্ট ইউজ করে, তারপর তার সাথে প্রথম ভ্যালুর যোগ করে দিতে হবে। তো এটা যদি নেগেটিভ ভ্যালু বের করি, 1 0 0 1 0 0 1 0, নেগেটিভ ভ্যালু বের করতে গেলে আমার ফার্স্টে ওয়ানস কমপ্লিমেন্ট, তারপর টুস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট পাই, 0 জায়গায় 1, 1-এর জায়গায় 0, তো এখানে 0 জায়গায় 1, 1-এর বদল 0, তারপর 1 1,
জিরো, 1 1 জিরো। এখন আমাদের আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, আমাদের কিন্তু এখানে বাকি যে বিটগুলো এখানে 1 2 3 4 5 6 7 8, তো আমাদের 8 বিটে হয়ে গেছে। যদি 8 বিটে না হয়ে এখানে 9টা বিট পাইতাম, মানে 8-এর বেশি, তাহলে সেটা আমাদের স্টোর করা লাগতো 16 বিটের রেজিস্টারে। তো 16 বিটের রেজিস্টারে তখন আমাদের এক্সট্রা সবগুলো 1 যোগ করতে হতো 16 বিটে আটানোর জন্য। তো আমাদের এখানে যেহেতু 8 বিটেই হয়ে গেল, তা আমাদের কোনো দরকার নাই। এখন আমরা যদি 2s কমপ্লিমেন্ট করতে চাই, প্লাস জাস্ট 1, তো 1 1 জিরো, হাতের 1 এখানে আসলো, আবার এখানে কোনো ক্যারি নাই, তাহলে 1 1 0, 1 1 0, খুব সিম্পল একটা যোগ। এখন আমাদের এটাই আমাদের আনসার, বিয়োগফল 0 1 1 0, 1 1 1 0, এটাই আনসার। তো এই ছিল আমাদের আজকে বাইনারি নাম্বার সিস্টেমের টপিক। এখন আমরা শুরু করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যদি করতে চাই, যে আমাদের 8086 এমুলেটর সফটওয়্যার আছে, ওটা দিয়ে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড লিখতে পারি। আমরা আগে 8086-এর সম্পর্কে একটু, 8086-এর রেজিস্টার আছে, 4টা রেজিস্টার আছে, এ বি সি ডি এরকম, ওইগুলোর আমরা ইউজ করতে পারি কোনো ভ্যালু সেভ করার ক্ষেত্রে। তো আমাদের এরকম আছে যে এ এক্স একটা, যার এরকম দুইটা থাকে পার্ট, এ এইচ আর এ এল, তো এটার বলে হাই বাইট, এটার বলে লো বাইট। এরকম আছে আরেকটা বি এক্স, এরকম আছে সি এক্স, আবার ডি এক্স, তারপরে বাকি অনেকগুলো রেজিস্টার আছে যেগুলো যেমন ইনস্ট্রাকশন পয়েন্টার, তার স্ট্যাক পয়েন্টার, এগুলো অন্যান্য কাজে ইউজ করে। বাট আমাদের এইগুলা ভ্যালু স্টোর করার জন্য আমরা ইউজ করতে পারি। প্রত্যেকটার দুইটা করে পার্ট থাকে, সেগমেন্ট থাকে, একটা হইতেছে বাম সাইডেরটা হাই বাইট, অর্থাৎ এটার বিএক্স এর ক্ষেত্রে বিএইচ হইতেছে হাই বাইট, আর বিএল বিএক্স এর লো বাইট, হাই বাইট লো বাইট, প্রত্যেকটা 8 বিট করে, অর্থাৎ 1 বাইট করে। আর ফুল যে রেজিস্টার আছে, অর্থাৎ এটা এটা আমার 2 বাইট, অর্থাৎ 16 বিটের। তো আমাদের সি এক্স 2 বাইট, তার একটা বাইট হইতেছে সি এইচ, অর্থাৎ হাই বাইট সি এইচ, লো বাইট সি এল, ডি এক্স এর ডি এল লো বাইট, সরি ডি এইচ আর লো বাইট ডি এল, এরকম আমাদের প্রত্যেকটার 8টা করে সেগমেন্ট থাকে, 2টা করে সেগমেন্ট, টোটাল 8টা সেগমেন্ট আছে আমাদের। আমরা যদি 8 বিটে স্টোর করতে চাই, তাহলে 8টাই আমরা ইউজ করতে পারবো, আর যদি 16 বিটে স্টোর করতে চাই, তাহলে 4টা ইউজ করতে পারবো। যেমন এ এক্স ফুল ইউজ করতে হবে, বি এক্স ফুল ইউজ করতে হবে, সি এক্স টি এক্স সব ফুল ইউজ করতে হবে। এ হইতেছে আমাদের রেজিস্টার। আর এখন আরেকটা আছে, এখানে রেজিস্টার কয়েকটা রেজিস্টারের কাজ আবার ফিক্স আছে। যেমন এখানে এ এইচ এর কাজ ফিক্স আছে, এ এল এর কাজ একটা নির্দিষ্ট করা আছে, তারপর এখানে ডিএল এর একটা কাজ নির্দিষ্ট করা আছে, অন্যান্য রেজিস্টারেরও কাজ নির্দিষ্ট করা আছে, বাট এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না। আমাদের আজকের যে আলোচনার বিষয় তা হইতেছে এ এইচ এর জন্য কি নির্দিষ্ট করা আছে, এ এল এর জন্য কি নির্দিষ্ট করা আছে, এখানে আমার ডিএল এর জন্য কি নির্দিষ্ট করা আছে, এগুলা জাস্ট এগুলো দিয়েই আজকের সব কোড করা যাবে। আমাদের এ এইচ, এ এল আর ডিএল। তো আমাদের এ এক্স এর যে এ এইচ আর এ এল আছে, তার মধ্যে এ এইচ মিন করে মুড, এ এইচ ফর মুড। এখানে আমাদের মুড অনেক রকম হতে পারে, যেমন ইউজার মোড আছে, ইউজার মোড অর্থাৎ ইনপুট নেওয়ার মোড, ইউজাররে আমরা ইনপুট দেওয়ার যে এবিলিটি দিতেছি ওইটারই বলে ইউজার মোড। তারপর আছে সিস্টেম মোড, সিস্টেম মোড এখানে আউটপুট মোড, মোডও বলা যায়, কারণ এটা আউটপুট শো করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সিস্টেম মোড। আর একটা আছে টার্মিনেশনের মোড, ওটা আমাদের এত ইম্পর্টেন্ট না। তারপরে আছে আমাদের এল, এল রেজিস্টার আমরা যে ইউজ করি, অর্থাৎ এ এক্স এর যে লো বাইট আছে, এল এ আমাদের কোনো একটা কিছু যদি ইউজার ইনপুট দেয়, ওইটা আইসা এল এ স্টোর হয়, বাই ডিফল্ট এল এ স্টোর হয়। আমরা তারপর ওইখান থেকে আমরা অন্য জায়গায় সরাই নিতে পারি ইচ্ছা করলে, বাট আমাদের ইউজারের যে কোনো ইনপুট এল এ আইসা স্টোর হয়। তো আমাদের এল হইতেছে ইনপুট রেজিস্টার, ইনপুট রেজিস্টার,
আর এখানে যে ডিএল আছে, ডিএল এর আমরা যদি কোনো আউটপুট শো করতে চাই সিস্টেম মোডে, অর্থাৎ যদি আমরা যেমন যদি একটা ডিজিট প্রিন্ট করতে চাই যেমন 3, তো আমাদের করতে হবে কি, 3 এর যে হেক্সাডেসিমাল নাম্বার ওটা আমাদের আগে ডিএল এ স্টোর করতে হবে, তারপর ইন্টারাপ্ট করতে হবে। ইন্টারাপ্ট করলেই তারপর আমরা যে ডিএল এর ভ্যালু আছে ওটা আউটপুট হিসেবে শো করবে। সো আমাদের ডিএল এ আমরা বলতে পারি আউটপুট রেজিস্টার, এই হইতেছে আমাদের প্রাথমিক যে ধারণা দরকার ওইগুলা। এখন আমরা একটা প্রবলেম সলভ করি একটা কোডের, যেমন আমাদের হ্যালো প্রিন্ট করতে হবে, আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কনসোল আছে, হ্যালো প্রিন্ট করবে সে। তো এটা যদি আমরা করতে চাই, আমরা এখন কম্পিউটারে যাই, ওখানে কোড করি, দেখতে অসুবিধা হওয়ার কথা না। এই যে আমাদের যে 8086 এর এমুলেটর, এটা ওপেন করলাম, এই যে আমাদের প্রথম টাস্ক হইতেছে হ্যালো প্রিন্ট করা, যেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। তো আমাদের হ্যালো প্রিন্ট করার জন্য আমরা সি প্রোগ্রামিং এ যেরকম যে প্রিন্ট এফ ফাংশনের ভিতর হ্যালো লিখার পর যদি রান করতাম তাহলে হ্যালো প্রিন্ট হইতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকমটা আপাতত সম্ভব না, মানে আমরা যদি আরো একটু আগাই তাহলে সম্ভব। বাট আমাদের এখন যেটা আমরা দেখব সেটা হইতেছে সিঙ্গেললি একটা একটা করে কিভাবে লেটার প্রিন্ট করা যায়, যেমন ফার্স্ট এইচ, তারপর ই, তারপর এল, তারপর এল আবার, তারপর ও, এভাবে আমরা সিঙ্গেললি প্রিন্ট করব একটা একটা করে। এভাবে যদি করি তো আমাদের, আমরা জানি যে আমাদের আগে যেহেতু আউটপুট শো করব, তো আমরা আগে এইচে ভ্যালু স্টোর করি। আচ্ছা এখানে তৌকির সিদ্দিক ভাই ব্রো, ভিডিওটা কি পরে দেখতে পারবো? হ্যাঁ ভাই, ভিডিওটা আমি স্টোর ডিলিট করব না, এখানেই রাখবো, তো পরে দেখতে পারবেন। তো আমরা যদি এখানে ফার্স্টে আমাদের করতে হবে যে ইউজার মোড, কোনো একটা মোডে যেতে হবে, যেমন আমরা যদি যেহেতু প্রিন্ট করব আউটপুট মোড, তো আমাদের যেতে হবে এইচ এর ভ্যালু আমাদের করতে হবে 2। এইচ এর ভ্যালু যদি আমি 2 করি তো আমরা যেতে পারবো সিস্টেম মোডে। তো সিস্টেম মোড যদি আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, তার সিনট্যাক্স হচ্ছে মুভ মুভ এইচ কমা 2H, অর্থাৎ এইচ আমাদের ভ্যালু যাবে 2। তারপর যা করব, তারপর যা করব ডিএল রেজিস্টার, ডিএল রেজিস্টার আমাদের যে যা ভ্যালু পাবে তাই আমাদের আউটপুটে আসবে। এখন আমি যদি ডিএল এ এইচ রাখি, হ্যালোর এইচ স্টোর করলাম, এখন আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করব, ইন্ট 21H, এটা হচ্ছে ইন্টারাপ্টের আমাদের যে কমান্ড আছে ওইটা। তো আমরা এখন যদি রান করি, জাস্ট এইচ লিখার পর রান করি যদি, তো আমরা এই যে দেখতে পাইতেছি আমরা এইচ প্রিন্ট হয়েছে, শুধু এইচ প্রিন্ট হয়েছে, হ্যালো প্রিন্ট হয় নাই, কারণ আমরা হ্যালোর কোড তো লিখি নাই। তো এখন আমরা আবার যদি এরকম ডিএল এ ভ্যালু স্টোর করি, মুভ ডিএল কমা, এখন আমরা যদি হ্যালোর ই প্রিন্ট করতে চাই তাহলে ডিএল আবার ই স্টোর করলাম, আবার ইন্টারাপ্ট করলাম, প্রত্যেকবার আমাদের ডিএল এর ভ্যালু চেঞ্জ করে ইন্টারাপ্ট করলেই আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হবে। আবার যদি এখন এল প্রিন্ট করতে চাই তো মুভ ডিএল কমা এল ইন্ট 21H, আবার যদি আমরা এল প্রিন্ট করি তো সেম কমান্ড। আচ্ছা আমরা অলরেডি কিন্তু আমাদের ডিএল এ এল স্টোর করা আছে, তো আমাদের আবার ডিএল এ মুভ করে এল স্টোর না করে আমরা যদি ডাইরেক্ট ইন্টারাপ্ট করি, দুইবার ইন্টারাপ্ট করি, তাহলে দুইবার এল প্রিন্ট হয়ে যেতেছে, আমাদের একটা কমান্ড কম লাগতেছে। আবার যদি আমরা ও প্রিন্ট করতে চাই তো ডিএল আমরা ও স্টোর করলাম,
তারপর আবার ইন্টারেপ্ট ইন্ট 21H, এইটাস আমাদের হ্যালো প্রিন্ট করার কোড। এখন যদি আমরা রান করি, এই যে আমাদের কনসোলে কিন্তু হ্যালো প্রিন্ট হয়ে গেল। আমরা কিভাবে হইলো এটা? এটা হইতেছে ফার্স্টের যে কমান্ড মুভ এইচ কমা টু এইচ, মানে এইচে আমরা টু স্টোর করছি। টু স্টোর করা মানে এইচে টু স্টোর করা মানে আমরা সিস্টেম মোডে প্রবেশ করলাম। তারপর আমরা আউটপুটের যে রেজিস্টার আছে ডিএল, ডিএলএ এইচ স্টোর করলাম। তারপর আমরা ইন্টারেপ্ট করলাম। এখানে যদি ইন্টারেপ্টের যে ইন্ট 21H, ও চেক করে যে আমরা কোন মোডে আছি। আমরা যদি সিস্টেম মোডে থাকি তো আমরা আউটপুট দেখতে পারবো, যদি ইউজার মোডে থাকি তো এই ইন 21H এর কারণে আমরা ইনপুট দিতে পারবো। তো আমরা যেহেতু সিস্টেম মোডে আছি, সো সে করবে কি, ডিএল এর যে ভ্যালু আছে ওইটা প্রিন্ট করে দিবে। তারপরে ডিএল আবার ই করি যদি, তাহলে আবার আবার ইন 21H করি, ই প্রিন্ট হবে। তারপর আবার ডিএল এ এল স্টোর করলাম। এল স্টোর করার পর আমরা টানা দুইবার ইন্টারেপ্ট করে দিলাম, তার মানে আমরা টানা দুইবার এল প্রিন্ট করে দিলাম। তারপর ও আবার স্টোর করলাম ডিএলএ, তারপর ইন 21H দিয়ে আমরা আবার ইন্টারেপ্ট করলাম। এভাবে আমাদের হ্যালো প্রিন্ট হলো। এখন আমাদের সেকেন্ড যে প্রবলেম আছে, প্রিন্ট দ্য সাম অফ 4 এন্ড 5 ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 4 আর 5-এর যে যোগফল এটা আমাদের শো করতে হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো এটাও খুব একটা কঠিন কিছু না। আমরা যেহেতু শুধু ইউজার থেকে ইনপুটের কথা বলা হয় নাই, শুধু 4 আর 5-এর যোগফল প্রিন্ট করতে বলা হয়েছে। তো আমরা আর ইউজার মোডে না যেয়ে সরাসরি সিস্টেম মোডে প্রবেশ করি, মুভ এইচ কমা টু অথবা 2H, তারপর মুভ। আচ্ছা, এখানে আমরা আমরা বলছিলাম যে রেজিস্টারগুলো আমরা ইউজ করতে পারি ভ্যালু স্টোর করার ক্ষেত্রে। এখানে আমাদের যে রেজিস্টারগুলো আছে এগুলো যদি দেখতে চাই, এই যে এখানে কিন্তু আমাদের রেজিস্টারগুলো দেখা যাইতেছে, একটু ছোট, আমি দেখি একটু বড় করতে পারি কিনা। এই যে আমাদের এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এখানে আমাদের প্রত্যেকটা হাই বাইট, লো বাইট, হাই বাইট, লো বাইট এভাবে আছে, 8টা মোট। তো আমরা প্রত্যেকটারই ইউজ করতে পারি, তবে আমরা ইউজ করব না এল, যেহেতু এটা আমাদের ইনপুটের ক্ষেত্রে ইউজ করি। আমরা এইচ ইউজ করবো না যেহেতু এটা মুডের ক্ষেত্রে ইউজ করি, আর ডিএল ইউজ করবো না যেহেতু আউটপুটের ক্ষেত্রে ইউজ করি। এই 3টা ছাড়া বাকি যে 1, 2, 3, 4, 5টা আছে, এই 5টা আমরা ইউজ করতে পারি স্টোর করার ক্ষেত্রে। তো আমরা এখানে স্টোর করলাম 2টা ভ্যালু, যেহেতু স্টোর করবো 4 আর 5, তো আমরা বিএইচ স্টোর করলাম 4, আর আরেকটা সিএইচ স্টোর করলাম আমরা 5। তো এখন আমরা যদি 2টার যোগফল করতে চাই, তো আমরা অ্যাড যে একটা কমান্ড আছে ওইটা দিয়ে আমরা ভ্যালু যোগ করতে পারি। যদি বিএইচ কমা সিএইচ লিখি, এর মানে হইতেছে বিএইচে বিএইচ এর ভ্যালু আর সিএইচ এর ভ্যালু 2টা যোগ করে বিএইচ স্টোর করবে। মানে হইতেছে আমরা যদি সি প্রোগ্রামের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি এরকম লিখতাম যে বিএইচ ইকুয়াল টু বিএইচ প্লাস সিএইচ, এটা যা নির্দেশ বুঝাইতো সেম কথাই বুঝাইতেছে, এড বিএইচ কমা সিএইচ, অর্থাৎ বিএইচ আর সিএইচ এর যোগফল বিএইচ এ স্টোর করা হইতেছে। তারপর এখন আমরা করব যে ডিএল এ ভ্যালুটা স্টোর করব, মুভ ডিএল, ডিএল এ স্টোর করব বিএইচ এর ভ্যালু, যেহেতু বিএইচ এ যোগফল আছে আমার। তো মুভ ডিএল কমা বিএইচ। এখন যদি আমি ইন্ট 21H করি, দেখি আমাদের হয়েছে কিনা। এই যে আমাদের আসার কথা নয়, বাট আমাদের কিছুই আসে না এখানে। তো আমাদের কনসোল ঠিকই ওপেন হয়েছে, বাট আমাদের কিছুই আসে নাই। তো প্রবলেম কি এখানে? প্রবলেম হইতেছে আমাদের আস্কি ভ্যালু, আস্কি ভ্যালুর আমাদের, আমরা এখানে যা 8086 সিমুলেটর যা প্রিন্ট করে তা হচ্ছে সব আস্কি ভ্যালুর এগেনস্টে যে ক্যারেক্টার আছে ওইগুলাই। তো আমাদের এখানে যদি 4 আর 5 যে আছে, 4 আর 5 যদি যোগ করে আমরা পাই 9। তো 9-এর ক্ষেত্রে কি আস্কি ভ্যালু আছে দেখা যাক। এই যে 9-এর ক্ষেত্রে ট্যাব নামে একটা আস্কি ভ্যালু আছে, ট্যাব নামে একটা ক্যারেক্টার আছে, ট্যাব মানে কোনো একটা বাটন হয়তো বা ক্লিক করা হয়। তো আমরা এখানে যদি এভাবে 9-এর ভ্যালু প্রিন্ট করতে চাই, আমাদের আসবে না এভাবে। তো আমরা চেক করি যে আমাদের 9 আসলে যদি প্রিন্ট করতে চাই আমাদের কি দরকার। এখানে 9-এর যে ক্যারেক্টার আছে তা হইতেছে এই যে 9, এই যে 9। আচ্ছা, এখানে আমি এই যে 9, আমাদের 9 আছে এই যে এখানে নিচের দিকে, এই যে এখানে এখানে। তো এটার ক্ষেত্রে আমাদের যে আজকে ভ্যালু আছে তা হইতেছে 39H। এটা আমাদের
হেক্সাডেসিমেলে শো করতেছে 39H। তো আমাদের 39H, এখন যদি আমরা 39H পাইতে চাই, আমাদের আছে বর্তমানে ডিএল এ বর্তমানে অলরেডি আছে 9, আমরা যদি 31H পাইতে চাই তার মানে আমাদের 39H পাইতে গেলে আমাদের আরো 30 যোগ করতে হইতেছে। তো অ্যাড ডিএল কমা 30H, এর মানে হইতেছে আমাদের আমরা যোগ করতেছি 9-এর সাথে 9H এর সাথে 30H, অর্থাৎ যোগ করলে আমরা পাই 39H। ওই 39H এখন আমরা ডিএল স্টোর করতেছি। এখন যদি আমরা দেখি যে প্রিন্ট হয় কিনা 9, তো এই যে আমাদের 9 এখন ঠিকঠাক প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের এভাবে সম্ভব। যদি কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে চাই, তো আমরা যদি যোগফলটা 10-এর নিচে হয় আমরা তার সাথে জাস্ট 30H যোগ করলেই আমাদের ভ্যালুটা, আমরা এক্সাক্ট ভ্যালুটা প্রিন্ট হয়ে যায়। এই হইতেছে আমাদের সেকেন্ড প্রবলেমের সলভ। থার্ড প্রবলেমে যদি আসি, টেক টু নাম্বারস এজ ইনপুট, প্রিন্ট দ্য সাম ভ্যালু অফ দেম। আমরা দুইটা নাম্বার ইনপুট নিব এবং ওইটার সাম প্রিন্ট করব, আর এজিউম দ্যাট দ্য সাম ইজ লেস দেন 10, অর্থাৎ আমাদের যে যোগফল ওইটা 10-এর নিচে হবে, এটা এখানে শুরু করা হইতেছে। তো আমরা যদি আবারও, এখন আমাদের ইনপুট নিতে হবে ইউজার ইউজার থেকে, তো আমরা ইউজার মোডে যাই, মুভ এজ কমা 1, তারপর আচ্ছা আমাদের এখানে কোনো ইউটিউব লিঙ্ক হবে কিনা এটা আমি জানি না, গ্রুপের অ্যাডমিন বলতে পারবেন। আমাদের যদি ইউজার মোডে যাই, মুভ এজ কমা 1, তারপর ইন্টারাপ্ট করি, এই যে একবার ইন্টারাপ্ট করলে একবার সে ইনপুট নেবে। তো ইনপুটটা আমরা যদি এখন রান করি, কোনো কিছু না করে আমরা চেক করি যে হয় কিনা, সিঙ্গেল স্টেপে রান করি, মানে একটা একটা করে কমান্ড যদি আমি লাইন রান করতে চাই, তো সিঙ্গেল স্টেপ, এই যে আমাদের কনসোল ওপেন হয়েছে আর ওয়েটিং ফর ইনপুট এখানে শো করতেছে, ওয়েটিং ফর ইনপুট, যতক্ষণ আমি ইনপুট না দিব ততক্ষণ ওয়েট করবে। তো আমি এখানে 4 ইনপুট দিলাম, এই যে আমাদের 4 ইনপুট দেওয়ার পর আমি বলছিলাম যে আমাদের যে, আচ্ছা আমি একটু বড় করি, আমাদের যে ইনপুটের যে রেজিস্টার আছে AL, তাতে আমাদের ইনপুটের ভ্যালুটা স্টোর হবে। আমরা 4 ইনপুট দেওয়ার পর এখানে স্টোর হয়েছে 34, মানে 34H এটা আমাদের স্টোর হয়েছে, অর্থাৎ আমাদের 4-এর যে আস্কি ভ্যালু 34 ওইটা স্টোর হয়েছে। তো আমরা এখানে 4-এর আস্কি ভ্যালু 34 পাইলাম। আবার আমাদের আরেকটা ইনপুট দরকার, তো আমরা যদি আরেকটা দিই ইন 21H, তো আমরা দুইটা ভ্যালু আমাদের এখন ইনপুট নিবে ইউজার থেকে। আমরা 4 দিলাম, তারপর আরেকটা ইনপুট নেওয়ার অপশন আছে আমার 5। এখন আমি যদি চেক করি, এই যে আমাদের এখন যে ভ্যালু আছে, আবার একটু সরি একটু মুখ ইয়া করা লাগতেছে, ম্যাগনিফাই, এখানে আমার AL-এ 35 আছে, বাট আমার 34 কিন্তু এখন আর নাই, হারায় গেছে 34। তো আমাদের 34-এ যদি আমরা রাখতে চাই, তা আমাদের করতে হবে কি, নেক্সট ইনপুট, একটা ইনপুট নেওয়ার পর নেক্সট ইনপুট নেওয়ার আগেই আমাদের ওরে আরেকটা জায়গায় স্টোর করতে হবে। যেমন মুভ, যদি আমাদের অন্য একটা রেজিস্টারে স্টোর করি, মুভ BH-এ স্টোর করি AL-এর ভ্যালু, কারণ AL-এ আমার ইনপুটটা আসছে, ওইটা আমি BH-এ স্টোর করলাম। এখন আমার AL এর ভ্যালু হারাই গেলে কোনো প্রবলেম নাই, অলরেডি ব্যাক আপ করা হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড যে ভ্যালু, এটাও আবার ব্যাক আপ করি আরেকটা রেজিস্টারে, যেহেতু একটা BH-এ করছি, এটা আমরা CH-এ করলাম AL এর ভ্যালু। তো আমাদের BH আর CH দুইটাই স্টোর হয়ে গেল। এখন আমাদের যে, আমরা যদি সিঙ্গেল স্টেপে রান করি, আমাদের একটা ইনপুট নিতেছে 4 দিলাম, এখানে AL এ আসছে 34, আবার যদি নেই 5, আচ্ছা আবার সিঙ্গেল স্টেপে রান করি, এই যে আমাদের BH-এ কিন্তু 34 আমরা স্টোর করে ফেলছি। এখন আবার ইনপুট যদি নেই, আচ্ছা আমাদের দুইবার ইনপুট না নিয়ে স্টপ হয়ে গেল, আচ্ছা দুইবার ইনপুট নেওয়া হয়েছে 4-5। তো আমাদের দুইটা ভ্যালুই, একটা 34 একটা 35, দুইটাই আমাদের স্টোর করা হয়েছে, একটা BH-এ একটা CH-এ। তো আমরা এখানে আমাদের যোগ করা দরকার 4 আর 5, বাট আমাদের স্টোর হয়েছে 35 আর 34। তো আমরা যদি এক্সাক্ট ভ্যালুটা পাইতে চাই, আমাদের করতে হবে বিয়োগ, বিয়োগ যদি করি সাব BH কমা, যদি 30H বিয়োগ করি 34 থেকে, 30H বিয়োগ করলে আমরা পাই শুধু 4, মানে এরকম
34H মাইনাস 30H, তাহলে আমরা এক্সাক্ট যে ভ্যালু আছে 04H ওটা পাই। তো আমরা এইটাই করতেছি, এখানে সিঙ্গেল একটা ভ্যালু ইনপুট দেওয়ার পর ওইটার আসকি ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুটা বের করতেছি। তো বিএইচ থেকে 30H বিয়োগ করলাম সাব কমান্ড দিয়ে, তারপর আমাদের আবার সাব কমান্ড দিয়ে আমরা সিএইচ এর এক্সাক্ট ভ্যালুটা বের করি, সিএইচ কমা 30H। তো আমরা এখন সিএইচ আর বিএইচ উভয়েরই এক্সাক্ট ভ্যালু পাই গেলাম। এখন আমরা আবার যোগ করে দিই অ্যাড বিএইচ কমা সিএইচ। তো হইতেছে কি আমাদের বিএইচ আর সিএইচ এ আমরা যে 4 আর 5 পেলাম ওইটা অ্যাড হইয়া বিএইচ এ স্টোর হইতেছে। তো বিএইচ এখন আমাদের, ধরে আমরা যদি 4 আর 5 ইনপুট দিই, আমরা বিএইচ এ 9 পাইলাম। এখন আমাদের এই 9 প্রিন্ট করতে হবে। তো আমরা যদি 9 প্রিন্ট করি মুভ ডিএল কমা বিএইচ, তো আমরা ডিএল এখন 9 স্টোর হইলো। বাট আমরা একটু আগে যখন 9 প্রিন্ট করতে গেছিলাম দেখা গেছিল যে 9 আসলে প্রিন্ট হয় নাই, অন্য একটা ভ্যালু প্রিন্ট হয়েছিল, কারণ আমাদের আসকি ভ্যালুতে ঝামেলা ছিল। তো আমরা যদি 9 এর আসকি ভ্যালুটা আবার পাইতে চাই, আবার আমাদের যোগ করতে হবে অ্যাড ডিএল এর সাথে 30H যদি যোগ করি, তাহলে আমরা 9 এর আসকি ভ্যালু 39H পাই। তারপর এখন যদি আমরা ইন্টারাপ্ট করি, তাহলে আমাদের ভ্যালু প্রিন্ট হওয়ার কথা দেরি হয় কিনা। 4 ইনপুট দিলাম, 5 ইনপুট দিলাম, এখন আমাদের ইনপুট নিতেছে, তার মানে আমাদের 3 বার ইন্টারাপ্টে 3 বার 3টা ইনপুট নিছে। তার মানে আমরা আমাদের মুড চেঞ্জ করার যে একটা ব্যাপার ওইটা ভুলে গেছি। তাহলে আমাদের মুড চেঞ্জ করতে হবে মুভ এইচ কমা 2। তো এখন আমাদের মুড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এই মুহূর্তে আমরা এখন আউটপুট মোডে আছি, এখন যদি আমরা ইনপুট নেওয়ার পর চেক করি, রান করি, তো 4 ইনপুট দিলাম, 5 ইনপুট দিলাম, আচ্ছা সরি হাল্ট হয়ে গেছে, 9, এই যে আমাদের 9 প্রিন্ট হলো। 4 ইনপুট দেওয়ার পর, এখানে 4 ইনপুট দেওয়ার পর 5 ইনপুট দিলাম, তারপর আমরা আউটপুটে দুইটা যোগফল 9 পাইলাম। এখন আমাদের দেখা যাইতেছে যে আরেকটা প্রবলেম হয়েছে এখানে, তা হলো আমরা এখানে 4 আর 5 দেওয়ার পর সবগুলো এক লাইনে প্রিন্ট হইতেছে, 4, 5, 9, যেটা আমাদের জন্য খুবই ঝামেলার, আমরা বুঝতে পারতেছি না, মনে হইতেছে এটা 459। তো আমরা এখানে যদি প্রত্যেকটাতে একটা লাইন ব্রেক দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আমরা লাইন ব্রেকের ব্যবস্থা করি। লাইন ব্রেকের জন্য আমাদের যে ভ্যালু আছে ওইটা হইলো, আমরা যেখানে এই যে এখানে সেকেন্ড টাইম ইনপুট নিতেছি, তো এখানে আমরা একটা লাইন ব্রেক দিই, একটা ইনপুট নেওয়ার পর একটা লাইন ব্রেক। তো আমরা লাইন ব্রেকের জন্য যে কমান্ড আছে মুভ, আবার ডিএল এ ভ্যালু প্রিন্ট করবো, ভ্যালু স্টোর করবো, মুভ ডিএল কমা 0H, তারপর ইন্ট 21H, আমাদের মোডটা চেঞ্জ করতে হবে মুভ এইচ কমা 2। তো আমরা এখন যদি চেক করি 4 দেওয়ার পর নেক্সট লাইনে গেল, আচ্ছা এখানে আমাদের 0AH দিয়ে আমরা নিউ লাইনে যাইতে পারি, কিন্তু আমাদের যদি খেয়াল করি এখানে আমাদের আরেকটা, আচ্ছা এখানে মোডটা একটু চেঞ্জ করি, মোড মোড এইচ কমা 1। এখন যদি আমরা খেয়াল করি রান করার পর 4 ইনপুট দিলাম, তারপর 5 ইনপুট দিলাম, আচ্ছা এখানে একটা ঝামেলা হইতেছে, ইন্টারাপ্ট করতে হবে আগে ইন্ট 21H। এই যে আমাদের যা দরকার ছিল মুভ এইচ কমা 1, তারপর একটা ইনপুট নিয়ে ওই ইনপুটটা ভ্যালুটা ব্যাক আপ করলাম, তারপর মুড চেঞ্জ করে ইউজার মোডে ঢুকলাম, সিস্টেম মোডে ঢুকলাম, তারপর একটা নিউ লাইনে গেলাম, 0AH মানে নিউ লাইনে যাওয়া, তারপর ইন্টারাপ্ট করে আমরা নিউ লাইনটা প্রিন্ট করলাম, তারপর আবার ইনপুট নেব। সো আমাদের আবার ইউজার মোডে যেতে হবে মুভ এইচ কমা 1। তখন যদি রান করি 4, তারপর নিউ লাইনে গেল 5, তারপর আমাদের 9 প্রিন্ট হলো। এখানে আমাদের 4 প্রিন্ট হওয়ার পর দেখা যাইতেছে যে
তারপরে একটা স্পেস লেখা, ফোরের সমান স্পেস লেখা, আমরা আমাদের ফাইভ প্রিন্ট হয়েছে নিউ লাইনে গিয়া। তার মানে আমাদের এখানে আরেকটা কিছু করা দরকার, অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এখানে আরেকটা কমান্ড আছে আমাদের, মুভ এইচ কমা জিরো ডি এইচ। এখানে জিরো ডি এইচ ভ্যালু যদি আমরা এইচে স্টোর করি, তারপর সরি এইচে না, ডিএলএ, তারপর ইন্টারেক্ট করলে আমাদের একদম ফার্স্টে যে লাইনের যেখানে ছিল ওইখানে আসে, অর্থাৎ এটারে বলে ক্যারি এজ রিটার্ন। ক্যারি এজ রিটার্ন করে এখন যদি আমরা করি ফোর, তারপর এই যে নিউ লাইন, এখন এই যে এখন সেম লাইন, সেম ইয়াতে আছে, সেম অ্যালাইনমেন্টেই আছে, ফোরের নিচে ফাইভ। তো আমাদের এভাবে আমরা নিউ লাইনে যাইতে পারি, জিরো এইচ, তারপর একটা ইন টোয়েন্টি ওয়ান, জিরো ডিএইচ, তারপর একটা ইন টোয়েন্টি ওয়ান। সেম কাজটা এখন যদি আমরা আবার করি, সেম কোডটা কপি করি, আমাদের সেকেন্ড ইনপুট নেওয়ার পর আবার করলাম নিউ লাইন, এখন যদি রান করি তো ফোর ফাইভ, এই যে আমাদের এখন যোগফল আসলো ফোর ফাইভ নাইন, এবং তিনটা আলাদা আলাদা লাইনে। সো এইভাবে আমরা ইচ্ছা করলে ব্রেক দিতে পারি লাইনে। তো আমাদের তিন নাম্বার প্রবলেমও সলভ। এখন আমরা চার নাম্বার যদি যাই, তো এখানে আছে সেম প্রবলেম যে টেক থ্রি নাম্বারস এজ ইনপুট। এখানে আমাদের তিনটা নাম্বার ইনপুট নিতে বলা হয়েছে, আগে তাই দুইটা বলা হয়েছিল, এখানে তিনটা এজ ইনপুট। প্রিন্ট দ্য সাম ভ্যালু অফ দেম, মানে এখানে ওদের যে সাম ভ্যালু হয় ওইটা আমরা প্রিন্ট করব। এজিউম দ্য সাম ইজ বিটুইন টোয়েন্টি টু টোয়েন্টি নাইন, তার মানে আমাদের বিশ থেকে উনত্রিশের মধ্যে হবে যোগফলটা। তো এটার ক্ষেত্রে যদি আমরা করতে চাই, তো সেম আবার আমরা ইনপুট নিই, এইটু ব্লক একটা ইনপুট নিল, তারপর একটা ব্রেক প্রিন্ট করলো, তারপর এইটুক ব্লক আরেকটা ইনপুট নিল, এখানে আরেকটা সে ব্রেক প্রিন্ট করলো, মানে নিউ লাইনে গেল। তো আমরা যদি আরেকটা ইনপুট নিতে চাই, যেহেতু তিনটা ভ্যালু ইনপুট নিতে হবে, তো আমরা সেম কোডটা আবার যদি কপি করে দিই, এবং এখানে আমরা আগেরটায় বিএইচ আর সিএইচ এ ভ্যালু ব্যাক আপ করছি, এই ক্ষেত্রে আমরা বিএইচ আর সিএইচ এ ছাড়া আরেকটাতে করব, যেমন ডিএইচ, ডিএইচ এ করতে পারি, ডিএইচ এ স্টোর করলাম। এখন যদি আমরা দেখি, তাহলে আমরা যা করতে পারি, সাব করতে হবে, সাব করা মেইন ভ্যালু পাইলাম, অরিজিনাল ভ্যালু যা হয় তা, সিএইচ এর অরিজিনাল ভ্যালু পাইলাম, আবার আমাদের ডিএইচ এর অরিজিনাল ভ্যালু লাগবে, ডিএইচ কমা থ্রি জিরো এইচ, যেহেতু একটা ভেরিয়েবল অ্যাড হয়েছে থ্রি জিরো এইচ। এখন এই যে সেম অ্যাড ডিএইচ কমা সিএইচ, তারপর আবার অ্যাড যে বিএইচ এর যে নতুন ভ্যালু পেলাম ওইটার সাথে আমার তিন নাম্বার যে ভ্যারিয়েবল ডিএইচ ওইটার যোগফল, যোগ করার পর তিনটা যোগ করলে যা পাইলাম তা আমাদের স্টোর আছে এখন বিএইচ এ। তো বিএইচ এর ভ্যালু এখন আমরা ডিএলএ স্টোর করলাম, নিলাম ডিএলএ, তারপর যদি আমরা এখানে প্রিন্ট করি, আবার থ্রি জিরো এইট যোগ করলাম, তারপর ইউজ সিস্টেম মোডে গিয়ে ইন্টারেক্ট করে ভ্যালু প্রিন্ট করলাম। এখন দেখি কী হয়, রান করলাম, ওয়ান সরি ওয়ান নাইন নাইন। তো আমাদের এখানে প্রিন্ট হলো সি, বাট আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল নয় নয় আঠারো নাইনটিন, অর্থাৎ উনিশ। তো আমাদের যেহেতু শর্তে দেওয়া আছে যে বিশ থেকে উনত্রিশের মধ্যে হবে যোগফল, তো আমাদের এরকম কোনো একটা ইনপুট দিই, যেমন সেভেন, তারপর এইট, তারপর নাইন। তো এখন আমাদের যোগফল প্রিন্ট হওয়ার কথা পনেরো আর নয়, অর্থাৎ আমাদের চব্বিশ প্রিন্ট হওয়ার কথা, কিন্তু হয়েছে এইচ। তো আমরা যদি এটা ফিক্স করতে চাই, আমরা আগে আমাদের একটা ট্রিক খাটাইতে হবে এখানে, তা হইল প্রিন্ট করার সময় আমরা এক্সট্রা যে টু প্রিন্ট করতে হয় বিশের, ওই টু আমরা ম্যানুয়ালি প্রিন্ট করব। মুভ ডিএলএ, মুভ ডিএল কমা টু, টু এর যে ক্যারেক্টার আছে ওটা আমরা প্রিন্ট করতেছি, তারপর আমরা ইউজার ইনপুট সিস্টেম মোডে গেলাম, তারপর আমরা আউটপুটটা শো করলাম। আর এখানে আমাদের যে এই ভ্যালুটা আমরা তারপরে প্রিন্ট করব,
ডিএলএ আমরা যে স্টোর করলাম এটা আমরা পরে স্টোর প্রিন্ট করব, আগে টু প্রিন্ট করব, তারপর টু এর সাথে যে ডিজিটটা থাকবে ওইটা প্রিন্ট করব। এখন যদি প্রিন্ট করতে চাই টু এর সাথে যে ডিজিট আছে ওইটা, তো আমরা অলরেডি টু প্রিন্ট হয়ে গেছে আমাদের, আমাদের ভ্যালু ওইটা ওইখানে প্রিন্ট হওয়ার কথা ছিল 24, তার মানে আমাদের দরকার আর 4 প্রিন্ট করা। তো আমরা যদি 4 প্রিন্ট করতে চাই, আমরা সিঙ্গেল স্টেটে একটু রান করি, দেখি লাস্টে আমাদের বিএল এর ভ্যালু কত পর্যন্ত থাকে। আচ্ছা আমরা ফুললি রান করে দিই, 7, 8, 9। তো আমাদের এই যে টু ম্যানুয়ালি প্রিন্ট হয়েছে আর এইচ প্রিন্ট হয়েছে, তো আমাদের এইচ এর জায়গায় 4 দরকার। তো আমরা যেহেতু বিএইচে স্টোর করছিলাম ভ্যালুগুলা, এই যে বিএইচে আমাদের আছে 18, অর্থাৎ 18 এইচ আছে আমাদের, আমাদের দরকার 4 এর ক্ষেত্রে 34 এইচ, তার মানে আমাদের 18 এর সাথে, আচ্ছা সরি, এখানে আমাদের ডিএল এর সাথে ডিএল এ যে ভ্যালু আছে ওইটাই 48, লাস্ট পর্যন্ত যে এইচ এর জন্য যে যা প্রিন্ট হলো 48, এই 48 এর বদল আমাদের দরকার 34 এইচ, যেহেতু আমরা 4 প্রিন্ট করব। তো আমরা যদি 48 থেকে 34 করতে চাই, আমাদের ক্যালকুলেটার আছে এখানে, 48H-34H, তো আমাদের 14H আরো বিয়োগ করতে হবে যে ডিএল আছে ওই তার সাথে, তার থেকে। তো আমরা সাব ডিএল কমা 14H, তো এখন আমরা যে ভ্যালু পাইছিলাম তা থেকে 14 বিয়োগ করে দিলাম, এখন দেখা যাক হয় কিনা, 7, 8, 9, তো আমাদের 24 প্রিন্ট হইলো। অন্যরকম যদি ইনপুট দিই, যেমন 3টাই 8, 3টাই 9 যদি হয়, 3 অং 27, 27 প্রিন্ট হওয়ার কথা, 9, 9, 9, এই যে আমাদের 27 প্রিন্ট হইলো। আরেকটা যদি দেখি যে 7, 8, 8, তো আমাদের 23 যোগফল, তার মানে আমাদের 20 থেকে 29 পর্যন্ত সবগুলা ভ্যালুই ঠিকঠাক প্রিন্ট হইতেছে। তো আমাদের এখানে যে ফোর্থ প্রবলেম ছিল ওইটাও সলভ। এখন আমাদের ফিফথ প্রবলেম হচ্ছে প্রিন্ট দ্য সাবট্রাকশন ভ্যালু অফ টু নাম্বারস, ইনপুট নিতে হবে, টেক ইনপুট, এজিউম দ্যাট সাবট্রাকশন ভ্যালু ইজ বিটুইন 0 to 9, অর্থাৎ 0-র নিচে কোনো ভ্যালু নাই, নেগেটিভ কোনো ভ্যালু নাই, আর 9-এর উপরে কোনো ভ্যালু হবে না, অর্থাৎ তার মধ্যে আমাদের সাবট্রাকশন ভ্যালুটা থাকবে আর ওইটা আমাদের প্রিন্ট করতে হবে। তো ইউজার থেকে ইনপুট নেই, ইনপুট নেওয়ার জন্য আবার নতুন করে করি, মুভ এইচ কমা 1 ইন্ট 21 এইচ, তো আমরা ইউজার মোডে গেলাম, ইন্টারাপ্ট করলাম, ভ্যালু যা পাইলাম তা ব্যাক আপ করবো। এখন মুভ বিএইচ এ ব্যাক আপ করি, বিএইচ কমা এল, যেহেতু এল এ স্টোর হয়। আবার মুভ, আবার যদি ইন্টারাপ্ট করি দুইটা ভ্যালু নেওয়ার জন্য, ইন্ট 21 এইচ, তো আবার যদি আমরা মুভ করি, মুভ সিএইচ এ স্টোর করি ভ্যালুটা, এখন আমাদের দুইটা ভ্যালু ইনপুট নেওয়া কমপ্লিট। এখন আমাদের এটার সাবট্রাকশন ভ্যালু, অর্থাৎ বিএইচ থেকে সিএইচ বিয়োগ করলে যা আসে তা, তো আমরা সাবট্রাকশনের জন্য ইউজ করি সাব এসইউবি সাব, তারপর বিএইচ কমা সিএইচ, বিএইচ থেকে সিএইচ এর বিয়োগ, তারপর যে আমরা ভ্যালু পাইলাম। ও আচ্ছা, এখানে আমরা ইনপুট নেওয়ার পর কিন্তু আমাদের আজকে ভ্যালু আসতেছে, অরিজিনাল ভ্যালু আমরা বের করি নাই। তো আমাদের অরিজিনাল ভ্যালু যদি বের করতে চাই, তার অ্যালগোরিদম হলো সাব বিএইচ কমা 30H, অর্থাৎ 30H বিয়োগ করলে আমাদের অরিজিনাল যে ভ্যালু আছে আজকে ভ্যালু বাদ দিয়ে ওইটা থাকে। আবার সাব সিএইচ এর অরিজিনাল ভ্যালু সিএইচ কমা 30H, তো আমরা দুইটাই পেলাম, বিএইচ এবং সিএইচ এর অরিজিনাল ভ্যালু। এখন যদি আমরা বিএইচ থেকে সিএইচ বিয়োগ করি যে ভ্যালু পাই ওইটা, যদি আমরা আবার মুভ ডিএল কমা বিএইচ মুভ করি, তারপর আমরা যদি আবার অ্যাড করে দিই, অ্যাড ডিএল কমা 30H, এখন আমরা আবার ভ্যালুটা প্রিন্ট করি। যেহেতু প্রিন্ট করব, প্রিন্ট করার আগে আমাদের অবশ্যই সিস্টেম মোডে মুভ করতে হবে, তো মুভ এইচ কমা 2, সিস্টেম মোডে গেলাম, তারপর ইন্টারাপ্ট যদি করি, ইন্ট 21H, ডিএল এর ভ্যালু প্রিন্ট করে দিবে। তো এখন যদি আবার রান করি, রান, যেমন আমরা এরকম একটা দেখি যে 6 থেকে 2 যদি বিয়োগ করি আমরা পাই 4, অর্থাৎ কোনো নেগেটিভ ভ্যালু নাই, 0 থেকে 9-এর মধ্যে আছে। তো 6 ইনপুট দিলাম, 2 ইনপুট দিলাম, আমরা আউটপুট পাইলাম বিয়োগফল 4, তার মানে আমাদের সাবট্রাকশন ওকে।
আবার আমরা যদি এখন আমরা নিউ লাইনে প্রত্যেকটা রিপ্রিন্ট করতে চাই, এভাবে সেম লাইনে তিনটা রিপ্রিন্ট না করা, তো আমরা আবার ব্রেক ইউজ করি, মানে লাইন ব্রেক। লাইন ব্রেক ইউজ করার জন্য যে অ্যালগোরিদম আছে, মুভ এইচ কমা টু, সিস্টেম মোডে গেলাম, মুভ ডিএল কমা জিরো এইচ ইন্ট 21H, মুভ ডিএল কমা জিরো ডিএইচ ইন্ট 21H, এইরকম আমাদের যদি তিনটা লাইনেই করতে চাই তো তিন জায়গায় সেম কোড দিতে হবে। এখানে আরেকটা ইনপুট নিলাম, ভ্যালু স্টোর করলাম, তো আমরা আবার এখানে আরেকটা লাইন, আমরা আলটিমেটলি যে লাইনটা প্রিন্ট করব এই যে এখানে ভ্যালুটা প্রিন্ট করব, তার আগে আরেকটা দিতে পারি ব্রেক। তো সেম কোড আবার এখানে কপি পেস্ট, এখন যদি রান করি আমরা এখানে দিতে পারি ফাইভ। আচ্ছা, এখানে একটা ইনপুট নিতেছে, কোনো একটা জায়গায় আমাদের ইউজার মোডটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা এখানে যখন আবার ভ্যালু নিতেছি, আমরা যেহেতু একবার মোড চেঞ্জ করছি টুতে, তো আমাদের আবার ব্যাক করতে হবে ইউজার মোডে। ব্যাক করতে হলে মুভ এইচ কমা ওয়ান, তারপরে আবার আমরা যখন এখানে আমরা সেকেন্ড ইনপুটও নিয়ে নিলাম, এখন যদি আবার রান করি তো আমরা দিলাম ফাইভ, তারপরে দিলাম থ্রি, আমাদের প্রিন্ট হওয়ার কথা টু, বাট টু প্রিন্ট হয় নাই, অন্য কিছু একটা প্রিন্ট হয়েছে। কেন হয়েছে আমরা দেখি, আমরা এখানে সিএইচ স্টোর করলাম এল এর ভ্যালু, আর বিএইচ এর ভ্যালু এল স্টোর করলাম, সিএইচ এর ভ্যালু এল এর ভ্যালু সিএইচ স্টোর করলাম। এখন অরিজিনাল ভ্যালু বের করলাম সাব করে, তারপর সাবট্রাকশনের ভ্যালু, তারপর ডিএল স্টোর করলাম, অরিজিনাল ভ্যালু আসকি ভ্যালু আনলাম ডিএল এর 308 যোগ করে। আচ্ছা, এখানে আমাদের যে প্রবলেম হইতেছে ওইটা হইতেছে, আমরা এখানে ডিএল এর যেহেতু ভ্যালুটা বাড়াইতেছি, তারপর আমরা এখানে নিউ লাইন যেহেতু প্রিন্ট করতেছি, তো ডিএল এর ভ্যালু আমাদের চেঞ্জ হয়ে যেতেছে। তো আমরা এই এই কাজটা আমরা এখানে করব না, মানে ডিএল স্টোর করাটা আমরা পরে করব, বিএইচ থেকে ডিএল স্টোর করাটা আমরা পরে করব নিউ লাইনটা প্রিন্ট করার পর। তো আমরা যদি এখানে করি নিউ লাইনটা, মুভ ডিএল কমা বিএইচ, তারপর আমরা আসকি ভ্যালুটা সেট করি ডিএল কমা 308, এবার যদি আমরা রান করি তো আমরা পাই সিক্স, তার থেকে গেল থ্রি, তো আমাদের এবারও আমাদের ঠিকঠাক হয় নাই ভ্যালু প্রিন্ট। তো দেখি কি হয়েছে। আচ্ছা, আমরা এখানে মুভ ডিএল কমা 308 দি অ্যাড দিতে হবে আমাদের সিক্স, তার থেকে থ্রি, এবার আমাদের ঠিকঠাক ভ্যালু আসতেছে থ্রি। তো আমাদের থার্ড প্রবলেম সলভ, থার্ড না সরি ফিফথ প্রবলেম সলভ। এইবার আমাদের যে প্রবলেম আছে তা হলো, একটা স্মল লেটার ইউজার ইনপুট দেবে, আমাদের ভ্যালু আসবে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ স্মল লেটার ইনপুট দেওয়ার পর ক্যাপিটাল লেটারের আউটপুট দেখাইতে হবে। যদি ছোট হাতের এ ইনপুট দেয় কেউ, তাহলে বড় হাতের এ প্রিন্ট করতে হবে। তো এটা যদি করতে চাই, আবারও ইউজার মোডে যাই, মুভ এইচ কমা ওয়ান, ইন্টারাপ্ট করি ইন্ট 21H। তো আমরা যদি এখানে ধরি যে কেউ একটা স্মল লেটারের এ ইনপুট দিল, স্মল লেটারের এর জন্য আমাদের আজকে ভ্যালু আছে 61H, এখানে এই যে 61H আছে আমাদের আজকে ভ্যালু। আমাদের যদি ক্যাপিটাল লেটারে চাই তাহলে আমাদের 41H দরকার, তার মানে 61H থেকে 20H যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমরা তার ক্যাপিটাল ভ্যালুটা পাইতেছি। তো আমরা এখানে যা পাইলাম ওটা আমরা স্টোর করি আগে, বিএইচ এ ব্যাক আপ করি কমা এল, তারপর 20H যদি বিয়োগ করি সাবট্রাক্ট বিএইচ কমা 20H। এখন যদি আমরা ভ্যালুটা আবার ইউজার মোডে যাই আগে, মুভ এইচ কমা টু, তারপর ডিএলে আমরা ভ্যালুটা স্টোর করি ডিএল কমা বিএইচ, তারপর ইন্ট 21H, ব্যাস আমাদের হয়ে যাওয়ার কথা। এটা দেখা যাক হয় কি না, আমরা ইনপুট দিলাম এ, আমাদের স্টোর আউটপুটও আসছে এ,
সো ক্যাপিটাল এ আসছে আমাদের, সিক্সথ প্রবলেমও সলভ হয়ে গেছে। আমরা যদি এখন চাই যে নিউ লাইনে প্রিন্ট করতে, তো আমাদের আগের অ্যালগোরিদম যা ছিল ওই যে নিউ লাইন প্রিন্ট করার, ওইটা করলাম, তারপর আবার রান করি, স্মল এ প্রিন্ট দিলাম, ক্যাপিটালে আসলো, স্মল এইচ দিলাম, ক্যাপিটাল এইচ আসলো, এরকম সবগুলোর ক্ষেত্রেই হবে। তো আমাদের সিক্স প্রবলেম সলভ। এখন আমাদের যে নতুন আরেকটা আসতেছে, আস্ক ইউজার টু গিভ এ ক্যারেক্টার এজ ইনপুট, অর্থাৎ এখানে আমাদের প্রম্পট দিতে হবে, আর নাও প্রিন্ট এ লাইন সেম এজ দ্য ফলোয়িং, অর্থাৎ আমাদের এরকম হবে, প্লিজ ইনপুট এ ক্যারেক্টার, ইউজারকে বলবো প্লিজ ইনপুট এ ক্যারেক্টার, এই লাইনটা প্রিন্ট করা, তারপর ইউজার কোনো একটা লেটার প্রিন্ট করবে, ইনপুট দিবে, যেমন এ, ইউজার যদি ইনপুট দেয় তাহলে আমাদের নিচে আউটপুটটা হবে এরকম, দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর তিনটা স্টার, মাঝখানে ইউজার যে ইনপুট দিল এটা, তারপর আবার তিনটা স্টার, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শেষ। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা যদি আমরা করি, 7 নম্বর প্রবলেম, আবার বলতেছি, ইউজারকে আস্ক করতে হবে জেন্টলি যে প্লিজ ইনপুট এ ক্যারেক্টার, তারপর ইউজার একটা ভ্যালু অর্থাৎ লেটার একটা ইনপুট দিবে, ইনপুট দিলে ওটা আমাদের নিউ লাইনে প্রিন্ট হবে, দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তিনটা স্টার, আবার এ, আবার তিনটা স্টার, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট শেষ। তো এটা যদি আমরা করতে যাই, তো আমাদের আগে ইউজারকে বলতে হবে, যদি ইউজারকে বলতে চাই এরকম আমাদের আগে ভেরিয়েবল ইউজ করতে হবে, স্ট্রিং এর ভেরিয়েবল, স্ট্রিং এর ভেরিয়েবল ডট ডাটা ইউজ করতে চাই, তারপর একটা স্ট্রিং যদি লিখি, নাম দিলাম ধর আমরা স্ট্রিং ই দিই বা str, তারপর ডিবি, যা বলবো ইউজারকে প্লিজ ইনপুট এ লেটার, তারপর আমরা বুঝাইতে চাই যদি যে আমাদের স্ট্রিং শেষ, তো আমরা একটা ডলার সাইন দিলাম, ডলার সাইনের সাইন দিলে আমাদের কম্পাইলার বুঝতে পারবে যে আমাদের স্ট্রিংটা শেষ হয়েছে, তারপর আমরা কোটেশন দিয়ে আবার সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা শেষ করলাম। এখন যদি আমরা আবার তারপর একটা ডট মডেল, তারপর এখন আমরা মেইন প্রসেস, আগে কিন্তু আমাদের মেইন এই সব লিখা লাগতো না যেহেতু আমরা কিছু ইউজ করতাম না, কিন্তু এখানে আমার লাগতেছে, তো আমাদের মেইন প্রসেস এভাবে লিখে তারপরে মেইন প্রসেস, এখন আমাদের মেইন কোড লিখতে হবে। মেইন কোড যদি লিখতে চাই, আমরা আগে প্রিন্ট করব প্লিজ ইনপুট এ লেটার, তো যদি লেটার প্রিন্ট করতে চাই আমাদের আগে ডাটা সেগমেন্ট নিতে হবে, মুভ এক্স কমা অ্যাড্রেস অফ ডাটা, তো আমরা ডাটা সেগমেন্ট এক্স এ নিলাম, সরি এখানে একটা কনফিউশন, ঠিক আছে এক্স এ ডাটা নিলাম, তারপর মুভ ডিএস রেজিস্টারে এক্স, তারপর মুভ এইচ কমা 21, সরি এখানে 21 না, এখানে 9H, আগেটা আমাদের ছিল যে ইউজার মোডের ক্ষেত্রে 1 আর সিস্টেম মোডের ক্ষেত্রে 2, আর এখানে আমরা স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের ডাটা সেগমেন্ট অ্যাক্সেস করছি, তাই আমাদের 9H, এইচ আমাদের 9H স্টোর করতে হবে। এখন যদি আমরা আবার ইন্টারাপ্ট করি, ইন্ট 21H, তো আমরা যদি এখন আবার শেষ করি মেইন ইএনপি ইএন মেইন, আমাদের কোড লিখলাম, দেখি চেক করি যে প্রিন্ট হয় কিনা স্ট্রিংটা, তো এই যে আমাদের প্লিজ ইনপুট এ লেটার বলতেছে, সো আমরা স্ট্রিং প্রিন্ট করতে পারলাম। এখন আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে, ইনপুট যদি নেই, মুভ এইচ কমা 1, তারপর একটা ইন্টারেপ্ট ইন্ট 21H, এখন আমরা ওইটা ব্যাক আপ করি একটা অন্য রেজিস্টারে, তো মুভ বিএইচ, বিএইচ স্টোর করি, বিএইচ কমা এল, এখন যদি আমরা ইউজার যেভাবে চাইছে বা প্রশ্নে যেভাবে দেওয়া আছে যে আমাদের দুইটা অ্যাঙ্গুলার ব্রেকেট স্টার তারপর এ আবার এভাবে প্রিন্ট করতে হবে, তো যদি করতে চাই আমরা
সবার আগে আমাদের সিস্টেম মোডে যাই, যেহেতু আর ইনপুট নেওয়ার কিছু নাই। তো সিস্টেম মোড এইচ কমা টু, এখন আমরা নিউ লাইনে যাই, নিউ লাইন প্রিন্ট করি আগে, মুভ এইচ কমা জিরো এইচ, সরি এইচ না, ডিএচ, ডিএফ হবে, ইন্ট 21H, আবার মুভ ডিএল কমা জিরো ডিএইচ, ইন্ট 21H। তো আমরা নিউ লাইনে গেলাম, আমরা নিউ লাইনে গেলাম, এখন আমরা প্রিন্ট করব আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট। ফার্স্ট অফ অল আমাদের প্রিন্ট করতে হবে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। সো আমরা আগে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ডিএল স্টোর করি, মুভ ডিএল কমা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তারপর আমাদের কয়বার প্রিন্ট করতে হবে, তা হইতেছে দুইবার। সো আমাদের দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট লাগবে, দুইবার ইন্টারেপ্ট করলেই হবে ডিএল এর ভ্যালু। তো ইন্ট 21H, আবার ইন্ট 21H। তো আমাদের দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট প্রিন্ট হইলো। এখন আমাদের কি প্রিন্ট করতে হবে, দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট প্রিন্ট করার পর আমাদের তিনটা স্টার প্রিন্ট করার কথা বলা হয়েছে। তো আমরা যদি তিনটা স্টার প্রিন্ট করতে চাই, মুভ ডিএল কমা স্টার, এখন তিনটা স্টার যেহেতু ডিএল এ আমাদের হুবহু সেম ভ্যালুই প্রিন্ট করতে বলা হয়েছে, তো আমরা তিনবার ইন্ট করলেই হইতেছে, ইন 21H, ইন্টারেপ্ট 21H, ইন্টারেপ্ট 21H। তো আমাদের তিনবার স্টার প্রিন্ট হলো। এখন কি বলা হয়েছে, এখন আমাদের ইউজার যে ইনপুট দেওয়া হয়েছে, এখানে আবার মাঝখানে একটা স্পেস আছে ইউজারের ইনপুটের আগে, তো আমাদের স্পেস সহ ইউজারের ইনপুটটা প্রিন্ট করতে হবে। তো আমরা আগে স্পেসটা প্রিন্ট করি, মুভ ডিএল কমা, এইভাবে আমরা যদি স্পেস প্রিন্ট করতে চাই, তো সিঙ্গেল কোটেশনের ভিতর একটা স্পেস, তারপর আবার সিঙ্গেল কোটেশন শেষ, এভাবে দিয়া, তারপর ইন্ট 21H দিলে আমাদের ভ্যালুটা প্রিন্ট হইতেছে স্পেসের। এখন যদি আমরা ওই ইউজারে যে ইনপুট দিল ওইটা প্রিন্ট করতে চাই, তো মুভ ডিএল এ আমরা ইউজারের ইনপুটটা স্টোর করব। ইউজারের ইনপুট আমরা নিছিলাম এখানে, তারপর সেটা বিএইচ এ স্টোর করছিলাম, তো বিএইচ এ ডিএল এ আমরা বিএইচ এর যে ভ্যালু আছে ওইটা স্টোর করলাম, তারপর আবার ইন্ট 21H, তারপর আবার আমাদের কি প্রিন্ট করতে হবে, ইউজারের ইনপুটের পর একটা স্পেস, তারপর আবার তিনটা স্টার। তো আমরা যদি আবার স্পেস প্রিন্ট করতে চাই, মুভ ডিএল কমা একটা স্পেস, একটা স্পেসের জন্য একটা ইন্ট ইন্টারাপ্ট, তারপর আবার তিনটা স্টার, তো মুভে আবার যাই, মুভ ডিএল কমা স্টার ইন্ট 21H, ইন্ট 21H, ইন্ট 21H, তিনটা স্টারের জন্য তিনবার ইন্টারাপ্ট। তো এখন আমাদের স্টার প্রিন্ট করা শেষ, এখন আমাদের দরকার ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দুইটা। তো আবার ডিএল এ ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটের সাইন অ্যাসাইন করি, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর ইন্ট 21H, আবার ইন্ট 21H। তো আমাদের এভাবে করার পর আমাদের যে রেজাল্ট আসার কথা ওইটা আসার কথা, দেরি হয় কিনা তো রান করি। এই যে আমাদের প্লিজ ইনপুটে লেটার, ইউজার ইনপুট চাইতেছে, তারপর আমরা এ দিলাম, যদি এ ইনপুট দিই, এই যে এ ইনপুট দেওয়ার পর আমাদের যে প্যাটার্নে দরকার, যে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু, তারপর তিনটা স্টার, মাঝখানে একটা স্পেস, তারপর ইউজারের ইনপুট, তারপর আবার স্পেস, তারপর আবার স্টার, এভাবে আমাদের হুবহু আসছে, তার মানে আমাদের প্রবলেম সলভ হয়েছে। আবার যদি আমরা চেক করি যে অন্য একটা ভ্যালু দিয়ে, যেমন আমরা যদি দেই, যদি আমরা এইচ দেই, তো আমাদের মাঝখানে ইউজার ইনপুট এইচ প্রিন্ট হয়েছে আর বাকি সব যা ছিল তাই। এভাবে আমরা করতে পারি। তো আমাদের 7 নম্বর প্রবলেম সলভ। এখন আমাদের 8 নম্বর প্রবলেম, যেটা খুবই ইজি, রয়েছে আস্ক ইউজার টু গিভ এ ক্যারেক্টার ইনপুট। ইউজারকে আমরা বলবো একটা ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য, তারপর ওই ক্যারেক্টারটা আমরা নিচের যে ফর্মেট আছে এরকম সিঁড়ির মতো করে প্রিন্ট করব, স্টার, তারপর আরেকটু দূরত্ব রেখে আরেকটা স্টার, এরকম করে প্রিন্ট করতে হবে। তো এটা যদি আমরা করতে চাই আগের মতোই, ইউজারকে জিজ্ঞেস করার জন্য আমরা বলতে পারি
যে প্লিজ ইনপুট এ ক্যারেক্টার। তো এখানে অলরেডি বলা আছে প্লিজ ইনপুট এ লেটার, তো আমরা এখানে ক্যারেক্টার দিতে পারি, ক্যারেক্টার, তারপর যা আছে তাই। ইউজারের প্রম্পট প্রিন্ট করলাম, তারপর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য যা কোড আছে আগে তাই, ভ্যালুটা স্টোর করলাম বিএইচে সেম। তারপর এখন আমরা ইউজার মোডে প্রবেশ করলাম, এইবার আমাদের অবশ্যই নিউ লাইনে যাইতে হবে, নিউ লাইন গেলাম, তারপর এখন আমরা বাকি যা আছে সব চেঞ্জ হবে। চেঞ্জ করতে চাই যদি, তো আমরা এখন আমরা স্টার্ট ইউজারের যে ইনপুট ওটা প্রিন্ট করব, মুভ ডিএল কমা ইউজার ইনপুট স্টোর করা ছিল বিএইচে, বিএইচ লিখলাম, তারপর এখন শুধু প্রিন্টের কাজ। তো ইন্ট 21H, তারপর করব কি আবার নিউ লাইনে যেতে হবে, তো নিউ লাইনে যাওয়ার জন্য মুভ এইচ কমা জিরো এইচ, সরি ডিএল কমা জিরো এইচ ইন্ট 21H, আবার মুভ ইউজার এজ ইনপুট ডিএল কমা বিএইচ ইন্ট 21H। এভাবে আমার দুইবার প্রিন্ট হইল, কয়বার প্রিন্ট করার কথা বলে, চারবার প্রিন্ট করার কথা বলা হয়েছে, তো আমরা দুইবার হইলো। আবার আমরা যদি নিউ লাইনে যাই, মুভ ডিএল কমা জিরো এইচ ইন্ট 21H, তো আমরা যদি এখন রান করি, আমরা যদি স্টারি দিই, তাহলে এই যে আমাদের দুইবার স্টার প্রিন্ট হয়েছে এবং সেম অর্ডারে, বা চারবার হয় নাই, আমরা চারবারের কোড লিখি নাই তাই। কিন্তু এখানে আমাদের দুইবার হয়েছে, এখানে কিভাবে হইলো এটা, নিউ লাইনে যাওয়ার পরেও আমরা কি দেখি, এখানে আমরা নিউ লাইনে যাওয়ার সময় একবার জিরো এইচ ডি ইন্টারাপ্ট করতেছিলাম, আরেকবার জিরো ডিএইচ ডি ইন্টারাপ্ট করতেছিলাম, আর এইখানে আমরা যা করতেছি স্টার প্রিন্ট করার ক্ষেত্রে, তা হইতেছে শুধু আমরা নিউ লাইনে গেলাম বাট আমরা কোনো জিরো ডিএইচ অর্থাৎ কেরিএজ রিটার্ন করি নাই, কেরিএজ রিটার্ন না করার কারণে যে জায়গায় ছিলাম ঠিক তার পরের লাইনে তারপরে থেকে শুরু হইতেছে, যে কারণে আমাদের খুব ইজিলি কেরিএজ রিটার্ন ছাড়াই প্রবলেম সলভ হয়ে যেতেছে। আবার যদি আমরা মুভ ডিএল কমা পিএইচ দিই, তাহলে আবার ডিএল আমার ইউজার ইনপুট গেল, তারপর ইন্ট 21H, আবার মুভ কেরিএজ নিউ লাইনে যাব, ডিএল কমা জিরো এইচ ইন্ট 21H, এখন লাস্ট বার প্রিন্ট করব মুভ ডিএল কমা বিএইচ ইন্ট 21H। তো এখন যদি আমরা প্রিন্ট করি দেখি রান করা, তো আমরা যদি আবার স্টার দিই, এই যে আমাদের আগে হাল্ট হয়ে গেল। আচ্ছা এখানে আমার তিনবার প্রিন্ট হয়েছে, চারবার হওয়ার কথা, চারবারই হয়েছে, বাট এটা আমাদের স্টার একটা এইখানে প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের ইউজারের ইনপুট নেওয়ার পর একটা নিউ লাইনে যাওয়ার কোড লিখতে হবে। তো আমরা যদি এটা করি, এই যে এখানে আমার যাওয়ার কথা বাট যেহেতু যায় নাই, আবার ট্রাই করি, আচ্ছা আমাদের এখানে ইউজার সিস্টেম মোডে যাওয়া হয় নাই, মুভ এইচ কমা টু যদি রান করি, তো আমাদের আবার ইনপুট চাইতেছে, আমরা যদি স্টার দিই, তো এই যে আমাদের আবার তিনটা স্টার প্রিন্ট হতেছে, আমাদের দরকার চারটা স্টার। আচ্ছা আমাদের এখানে জিরো এইচ জিরো ডিএইচ, সিঙ্গেল স্টেপে যদি রান করি তাহলে কি প্রবলেম হইতেছে বোঝা যাবে, সিঙ্গেল স্টেপ, এই যে আমাদের ইউজারের যে ইনপুট
ইনপুটে রাইট করতেছে স্টার, এই যে আমাদের যে জায়গায় প্রবলেম হইতেছে। নিউ লাইনে যাওয়ার পর আমরা আর স্টারটা প্রিন্ট করি নাই, তো আমরা আবার নিউ লাইনে গেলাম, সেম কোড কপি, তারপর আবার ইউজার ইনপুট প্রিন্ট। এবার যদি দেখি তো স্টার দেওয়ার পর এবারও আচ্ছা আমাদের তিনটা কোন পর্যন্ত হইতেছে ওইটা চেক করি। আরেকটা ফোর, আবার নিউ লাইন। এই যে আমাদের প্রবলেম যা হইতেছে, আমরা লাস্ট লাইনে বিএল স্টোর করছি, ডিএইচ স্টোর করার, ডিএল স্টোর করার কথা, বাট আমরা স্টোর করছি আসলে বিএইচ এ, এই কারণে আমাদের প্রবলেম হইতেছিল। এখন যদি আমরা রান করি স্টার, তো আমাদের চারটা স্টার প্রিন্ট হইলো ঠিকঠাক, তার মানে আমাদের প্রবলেম সলভ। এই ছিল আমাদের প্রবলেম সলভিং, আমাদের লাস্ট যা আছে একটা আউটপুট ট্রেস করা, যেটা পরীক্ষা থাকবে একটা মিড টার্মে, একটা কোড দেওয়া থাকবে, তারপর কতগুলো ভ্যালু থাকবে ওগুলো বের করতে হবে লাইনে লাইনে, আর লাস্টে যে কনসোলে আউটপুট প্রিন্ট হয় ওইটা আমাদের প্রিন্ট করতে হবে, দেখতে হবে। তো এটাই আমাদের আউটপুট ট্রেসিং। তো এটার জন্য আমরা যদি খাতায় সিমুলেট করি একটা কোড, দেখা যাক কী হয়। আমাদের যে কোড ছিল এটা আমি খাতায় আগে লিখে রাখছিলাম, এই যে কোড, আশা করি ঠিকঠাক দেখা যাইতেছে। এখন আমাদের প্রথমেই আউটপুট ট্রেসের ক্ষেত্রে যা করতে হবে তা হলো, এই যে আমাদের যে রেজিস্টার আছে এল এইচ, এগুলোতে ভ্যালুগুলো আপডেট করতে হবে, মানে প্রত্যেকবার প্রত্যেকটা লাইন এক্সিকিউট হওয়ার পর ভ্যালুগুলো আপডেট রাখতে হবে। যদি আপডেট না রাখি তাহলে আমাদের ভ্যালুগুলো হারায় যাবে, আর হারায় গেলে আমাদের আউটপুট ট্রেসটা ভুল হবে। তো ফার্স্ট অফ অল কোনো কিছুই যখন নাই তো বাই ডিফল্ট সবগুলোতেই আমাদের জিরো জিরো করে আছে, জিরো জিরো হেক্সাডেসিমেল নাম্বার সবগুলোতে, হেক্সাতে লিখবো যাতে আমাদের জায়গা খুবই কম লাগে। তো সবগুলোতে জিরো জিরো এইচ, জিরো জিরো এইচ, বাই ডিফল্ট জিরো জিরো এইচ, যেহেতু কোনো ভ্যালু আপাতত রাখা হয় নাই। এখন যদি আমরা আউটপুট ট্রেস করা শুরু করি, এই যে এখানে
আমাদের আরেকটা ব্যাপার হইতেছে, আমরা যখন আউটপুট ট্রেস করব তখন যে লাইনে বর্তমানে আছি ইন্টারাপশন ছাড়া, এই যে ইন্টারাপশন এখানে আছে, যে এই ইন্টারাপশনগুলো ছাড়া যে লাইনগুলোতে বর্তমানে আছি ওই লাইনে আমরা যে ভেরিয়েবলে ভ্যালু স্টোর করতেছি ওইটা আমরা কনসিডার করব না, কারণ তখনও আমাদের লাইনটা এক্সিকিউট হয় নাই। যেমন এই লাইনটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্সে আমরা কি ভ্যালু আছে এটা চাইতেছে, তো আমরা এই লাইন না দেখেই এই লাইন পরে এক্সিকিউট করব, আগে দেখব যে এক্সে বর্তমানে কি ভ্যালু আছে। তো আমরা যদি এক্সে বর্তমানে কি ভ্যালু আছে ওটা হেক্সাডেসিমেলে চাইতেছে, এইচ দ্বারা বোঝায় হেক্সাডেসিমেল, তো আমাদের হেক্সাডেসিমেলে এক্সে কি ভ্যালু আছে ওটা চাইতেছে, দেখি কি ভ্যালু আছে এখানে। এক্স মানে এইচ আর এল দুইটার কম্বিনেশন, তো এইচ এর আর এইচ এল দুইটাতে আছে আমার 0000, তো আমাদের এখানে আনসার হবে 0000H। এখন আবার চাইতেছে শুধু এইচে বাইনারি কি ভ্যালু আছে, মানে আমাদের যে ভ্যালুটা আছে এটা বাইনারিতে কনভার্ট করে তারপর এখানে লিখতে হবে। তো আমাদের এইচে কি ভ্যালু আছে আবার দেখি, এইচ এই যে এইচে আমার আছে 00H, তো 00H যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমরা পাই 8টা 0H, 8টা 0B, বি ফর বাইনারি, তো 8টা 0, 4টা 0, আবার 4টা 0, তো এই যে হইতেছে আমাদের আনসার। তো যদি বাইনারিতে চাই তো যা ভ্যালু আছে ওইটা জাস্ট আমাদের সাথে সাথেই বাইনারিতে কনভার্ট করে তারপর লিখতে হবে, আর যদি হেক্সাতে চাই যা আছে তাই লিখলাম, এই যেভাবে আমি হেক্সাতে সবগুলো লিখবো তাই। তারপর আমার এখন এই লাইন এইমাত্র এক্সিকিউট হইলো, তো এখন আমাদের যেহেতু এইচে 0H রাখতে বলা হয়েছে তো আমরা এইচে 0H রাখি, এই যে অলরেডি 0 আছে তাও আমরা 0H যেহেতু রাখতে বলা হয়েছে আবার লিখলাম। তারপরে মুভ বিএল কমা 48, এখানে যেহেতু কোনো এইচ লিখা নাই বা বি লিখা নাই আমরা বাই ডিফল্ট এটারে ডেসিমেল ভ্যালু ধরতে পারি, এবং এটা এভাবে যদি লিখি আমরা কম্পাইলার ধরে নিবে এটা একটা ডেসিমেল ভ্যালু। তো আমরা বিএলএ 48H প্রিন্ট করতে চাইতেছি। আচ্ছা এখানে আমরা আমাদের আগে চাইতেছে যে বিএল বিএল এর ভ্যালু কী আছে, আমরা এক্সিকিউট পরে করব, আগে বলি যে বিএলএ বর্তমানে কী ভ্যালু আছে। তো বিএলএ ভ্যালু আছে বর্তমানে 00H, তো এখানে লিখলাম 00H। এখন আমাদের বিএলএ ভ্যালু 48 স্টোর হইলে ওইটা আপডেট হবে। তো 48 এর জন্য আমাদের হেক্সাডেসিমেল কী ভ্যালু আছে দেখি, যদি 48 হয় তো 48 আমরা ভাগ করি 16 দিয়ে, 3 বার যায় ভাগশেষ 0, আবার দেই 0 বার যায় ভাগশেষ 3, তো আমাদের 48 এর জন্য আমাদের 30H হইতেছে হেক্সাডেসিমেল ভ্যালু। তো আমরা বিএলএ 30H স্টোর করলাম, 30H। তারপর এখন আমাদের নেক্সট লাইন আসলাম, এখানে আগে আমাদের দেখব কি আউটপুট চাওয়া হয়েছে, যেমন বিএক্স এর ভ্যালু চাওয়া হয়েছে আর বিএল এর ভ্যালু চাওয়া হয়েছে, আমরা সিএল এ কি এখানে কি হয়েছে তারপরে দেখব, আগে আউটপুট কি চাওয়া হয়েছে ওইগুলা লিখব। তো আমাদের বিএক্স এর কি ভ্যালু আছে বর্তমানে চেক করি, বিএক্স মানে হইতেছে বিএইচ আর বিএল এর কম্বিনেশন, মানে বিএইচ আগে থাকবে বিএইচ এর ভ্যালু তারপর বিএল এর ভ্যালু, দুইটা একসাথে লিখলে আমাদের বিএক্স এর যে ভ্যালু আছে ওইটা পাই। তো আছে বর্তমানে বিএইচ এ 00 আর বিএল এ আছে 30, তো আমাদের 0030, তো আমাদের বর্তমানে বিএক্স এ আছে 00 আর 30H, দুইটা একসাথে 00 30H। আর বলা হয়েছে বিএল এ কি ভ্যালু আছে, তো বিএল এ কি ভ্যালু আছে, এই যে বিএল এ 30H আছে, 30H আনসার হবে আমার 30H। তারপর যদি যাই মুভ সিএইচ কমা, আচ্ছা এখানে আবার এখন আমাদের এই লাইন এক্সিকিউট হবে, মুভ সিএল কমা 31H, তো আমাদের সিএল এ 31H স্টোর করতে বলা হয়েছে, সিএল এ 31H। তারপর এখন আমি যদি নেক্সট লাইনে যাই কোনো আউটপুট চাওয়া হয় নাই, সো আমরা সরাসরি এক্সিকিউট করি মুভ সিএইচ কমা 15H, তো সিএইচ আমাদের 15H কপি হইলো, ভ্যালুগুলো আপডেট হইতেছে। তারপর আবার ফিফথ লাইনে যদি আসি, এখানেও কোনো আউটপুট চাওয়া হয় নাই, তার মানে আমরা সরাসরি এক্সিকিউট করতে পারি মুভ ডিএইচ কমা 67H, তো আমাদের ডিএইচ এ বর্তমানে ভ্যালু রাখতে বলা হয়েছে 67H। আমরা ছিলাম 5 নম্বর লাইনে, এখন আসলাম আবার 6 নম্বর লাইনে, 6 নম্বর লাইনে বলা হয়েছে মুভ ডিএল কমা 10H,
কোনো আউটপুট চাওয়া হয় নাই, সরাসরি এক্সিকিউট করা যায়। তো ডিএল কমা 10H, 10H, তারপর আমরা আসলাম 7 নম্বর লাইনে। 7 নম্বর লাইনে কোনো আউটপুট চাওয়া হয় নাই, তো সরাসরি এক্সিকিউট করা যায়। বলা হয়েছে মুভ এইচ কমা 010B। এখানে বি তার মানে এটা একটা বাইনারি নাম্বার, তো 010 একটা বাইনারি নাম্বার। 010-র বাইনারি নাম্বার হইলে তার হেক্সাডেসিমাল নাম্বার হইতেছে 2। তার মানে আমাদের ডিএলএ সরি এইচে ভ্যালু স্টোর হবে 2। তো এইচে আমরা 02 লিখি, 02H স্টোর করলাম। তারপর 8 নম্বর লাইনে আসি। 8 নম্বর লাইনে আমার আউটপুট চাওয়া হয়েছে এএলএ কী ভ্যালু আছে, ডিএইচে কী ভ্যালু আছে। তো আমাদের এএইচে কী ভ্যালু আছে, এএলএ কী ভ্যালু আছে চেক করি। এএলএ আমাদের ভ্যালু আছে বর্তমানে 00H, তো আমরা 00H লিখলাম। তারপর ডিএইচে কী ভ্যালু আছে ওটা চেক করি, ডিএইচে আছে আমাদের 67H, তো আমাদের আছে 67H। তারপরে এখন আমরা বর্তমানে যে লাইনে আছে ওটা এক্সিকিউট করি, মুভ ডিএল কমা ডিএইচ। তার মানে ডিএইচ এর বর্তমান ভ্যালু আমরা ডিএচ এ নিব, ডিএল এ নিব। তো ডিএচ আমাদের বর্তমান ভ্যালু আছে 67, 67H, ওটা আমরা ডিএল এ যদি নেই তো 67H। এখন আমরা আবার ইন্টারপ্ট করলাম ইন 21H, আর তার মানে আমাদের চেক করতে হবে যে আমরা কোন মোডে আছি বর্তমানে। তো এইচ এর ভ্যালু চেক করি, এইচ এর ভ্যালু দেখা যাচ্ছে 02, 02। তার মানে আমাদের এখন এইচ এ আছে, আমরা সিস্টেম মোডে আছি। তো আমাদের ইন 21H ডিএলএ যে ভ্যালু আছে ওটা আমাদের প্রিন্ট হবে। তো ডিএলএ বর্তমানে আমাদের ভ্যালু আছে 67H, তো 67H এর জন্য আমাদের যে আস্কি ভ্যালু আছে ওইটা প্রিন্ট হবে। আমরা যদি আস্কি ভ্যালু চেক করি, 67-এর জন্য আমাদের আস্কি ভ্যালু আছে জি। তো আমরা যদি আউটপুটটা এখানে লিখি, যে আমাদের কনসোল ধরি, এটা আমাদের ধরি, এটা আমাদের কনসোল, তো আমাদের কনসোলে প্রিন্ট হবে জি, জি প্রিন্ট হইল। তারপরে পরের লাইনে আসি, 10 নম্বর লাইন, মুভ ডিএল কমা 10H, এই লাইন। তো আমরা এটা তারপর এক্সিকিউট করবো, পরে আগে আমরা আউটপুট কী চাওয়া হয়েছে ওগুলো দেখি। বিএল, বিএল এ ভ্যালু আছে এই যে এখানে 30H, তো আমাদের 30H, আর সিএল এ ভ্যালু আছে 31H, তো আমরা লিখি 31H। ও আচ্ছা, 31H এর বাইনারি মান চাইছে, তো আমাদের আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। 31H এর যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, একটু অন্য পেজে করি হিসাবটা, 31 দুই দিয়ে ভাগ করলে 15 বার যায়, ভাগশেষ 1, দুই দিয়ে ভাগ করলে 7 বার যায়, ভাগশেষ 1, দুই দিয়ে ভাগ করলে 3 বার যায়, ভাগশেষ 1, দুই দিয়ে ভাগ করলে 1 বার যায়, ভাগশেষ 1, দুই দিয়ে ভাগ করলে 0 বার যায়, ভাগশেষ 1। সো আমাদের 5টা 1, তো আমাদের এখানে আনসার হবে 31H না, থ্রি হবে 5টা 1B, 5টা 1B। তারপরে এখন আমাদের এখানে এই লাইন এক্সিকিউট হবে, যেহেতু আমাদের আউটপুট লেখা শেষ। তো ডিএল কমা 10H, ডিএলএ 10H স্টোর হবে, আবার ডিএলএ 10H স্টোর হইল। তারপরে এখন আমাদের আছে মুভ এইচ, আচ্ছা এই লাইন ছিলাম না, 11 নম্বর লাইনে ছিলাম, আসছি। তো এড ডিএল কমা 57H, আর কোনো আউটপুট চাওয়া হয় নাই, তো সরাসরি এক্সিকিউট করা যায় ডিএল কমা 57H। তার মানে ডিএলএ আমাদের 57 স্টোর হবে, তো 57H। এখন যদি আমরা আবার দেখি INCH, এখানে INC মানে হচ্ছে ইনক্রিমেন্ট, তার মানে আমরা এইচ এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে চাইতেছি, আর ইনক্রিমেন্ট হবে 1, মানে INC এইচ মানে এইচ এর বর্তমান ভ্যালুর সাথে আরও 1 যোগ হবে। তো আমরা যদি দেখি এইচে কত ভ্যালু আছে বর্তমানে, আছে 02H, তার মানে এখন ইনক্রিমেন্ট করলে হবে 03H, এইচ এর ভ্যালু 03H হইল। আমরা ছিলাম 12 নম্বর লাইনে, এখন 13 নম্বর লাইনে আবার আসলাম, মুভ এইচ কমা, তারপর একটা বাইনারি ভ্যালু, ওইটা পরে দেখবো। আমরা আগে আমাদের আউটপুট যা চাওয়া হয়েছে তা দেখি, এইচে কী ভ্যালু আছে ওইটা চাওয়া হয়েছে। তো এইচে কী ভ্যালু আছে আমাদের দেখি, এইচে ভ্যালু আছে আমাদের 03H,
তো আমরা এখন 03H হবে আমাদের আনসার, 03H। তারপর এখন আমাদের যে বর্তমান লাইন ওইটা এক্সিকিউট হবে, এখানে বলা হয়েছে মুভ এইচ কমা 8টা 6টা 0 তার 10B, তার মানে এটা যদি আমরা কনভার্ট করি হেক্সাডেসিমেলে আমরা পাই, এটার জন্য পাই, এই 4টার জন্য পাই 0, এই 4টার জন্য পাই 2। সো আমাদের 02H প্রিন্ট স্টোর করতে হবে এইচে, আবার 02H স্টোর করলাম এইচে। তারপর আমাদের যা আছে মুভ ডিএইচ কমা 6FH, মানে আমাদের ডি, তার আগে আমাদের এখানে আউটপুট চাওয়া হয়েছে, এই আউটপুটে আগে আমাদের ভ্যালু লিখতে হবে এইচে কী ভ্যালু আছে। তো এইচে আমাদের বর্তমান ভ্যালু আছে 02H, 02H হবে এখানে আনসার, এইচে 02H। তারপরে যদি আমরা বর্তমান লাইন এক্সিকিউট করি তাহলে মুভ ডিএইচ কমা 6FH, তো আমরা লিখি এখানে 6FH স্টোর করলাম ডিএইচে। তারপর এখন মুভ ডিএল কমা ডিএইচ, তার মানে আমাদের ডিএইচে যে বর্তমান ভ্যালু আছে ওটা আমরা ডিএল এ স্টোর করব। তো আমাদের ডিএইচে বর্তমান ভ্যালু আছে 6FH, ওটা আমাদের ডিএল এ যাবে 6FH। তারপর আমাদের বলা হয়েছে ইন্টারাপ্ট 21H। সো আমাদের যখনই ইন্টারাপ্ট বলা হবে আমরা আগে চেক করব আমরা কোন মোডে আছি আর ডিএল এর ভ্যালু কি, যদি আমরা আউটপুট মোডে থাকি তো আমরা ইন 21H আমরা দেখি এইচ এর ভ্যালু কি, আমরা আছি 02 তে, তার মানে আমরা সিস্টেম মোডে আছি। সো আমরা ডিএল এর ভ্যালু প্রিন্ট করতে পারি 6FH বর্তমানে আছে ডিএল এ। 6FH এর জন্য আমাদের যে ক্যারেক্টার আছে তা হলো ও, সো আমরা প্রিন্ট হবে ও। তারপর আবার 17 নম্বর লাইনে আসি, আবার ইন্টারাপ্ট করতে বলা হয়েছে, সো আমাদের সেম লাইন আবার সেম ডিএল এর ভ্যালু প্রিন্ট হবে ও, জিরা বলো। তারপর আমাদের মুভ ডিএল কমা বিএল, সো আমাদের ডিএল এ আবার বিএল এর ভ্যালুটা স্টোর হবে, বিএল এর বর্তমান ভ্যালু আছে আমাদের 30, তো এটা যদি আমাদের ডিএল এ স্টোর করি আমাদের আসবে 30। আচ্ছা এখানে আমাদের ডিএল এ অলরেডি কি ভ্যালু ছিল এটা আস্ক করা হয়েছে, এখানে আমাদের পরবর্তী লাইনে ওইটা আমাদের লিখতে হবে, ডিএল এ ভ্যালু ছিল আমাদের 6FH লিখলাম, তারপর বিএল এর ভ্যালু এখানে কপি করলাম, তারপর এড ডিএল কমা 34H, ডিএল কমা 34H, তার মানে আমাদের 34H যোগ করতে হবে ডিএল এর সাথে। যদি এটা 30H অলরেডি আছে তার মানে আমরা যদি 34H যোগ করি আমরা পাই 64H। এখন আমাদের বলা হয়েছে ইন্ট 21H, তার মানে আমাদের ইন্টারাপ্ট হবে ইউজার মোডে থাকলে ডিএল এর ভ্যালু প্রিন্ট হবে। তো আমাদের এখানে এইচে আছে 02, তো আমরা ইউজার মোডে আসি ডিএল এর ভ্যালু আমরা প্রিন্ট করতে পারি। তো আমাদের 64 এর এগেনস্টে যে ক্যারেক্টার আছে তা হলো ডি, সো আমাদের এখানে প্রিন্ট হবে ডি, তো আমাদের আউটপুট হবে গুড, কনসোলের আউটপুট হবে গুড। আর এখানে প্রত্যেকটা ভ্যালু আমরা এইভাবে লিখতে পারলাম, এভাবে আমরা আউটপুট ট্রেস করতে পারি, যে ভ্যালু যখন চা হবে ওইটা আগে লিখবো তারপর বর্তমান লাইন এক্সিকিউট হবে, এভাবে আমরা আমাদের যে কোনো কোড আউটপুট ট্রেস করতে পারবো ইনশাল্লাহ। আর এই ছিল আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু, এখন আমি বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।